আপনি এটা কোথায় পেয়েছেন? ওই রেফারেন্স তো দিলেন না, চার্জ করবেন। এবং যদি দলিল না দিই ওই কথা আপনারা মানবেন না, কারণ আমার কথা দলিল নই, কোন আলেম দলিল নই। কি কোন আলেম দলিল নয়? কোন আলেমের কথা দলিল নয়? দলিল ব্যতীত কোন আলেম কোন কথা বললে, এমনকি আমিও যদি বলি, আমার ওই কথার উপরে আপনারা আমল করবেন না, ওটা মানবেন না, বরং আমাকে প্রশ্ন করবেন পাল্টা যে আপনি এটি কোথায় পেয়েছেন, বুঝেছেন না? তো আমরা বক্তব্য শুরু করছি, যেটা খুতবার মধ্যে পড়েছি, সূরা মায়েদা আয়াত নম্বর 55। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এর তরজমা তাফসীর ব্যাখ্যা পরে আসছে, আগে ট্রান্সলেশন। ইন্নামা, ইন্নামাটিকে আরবি ভাষায় বলে কালেমায়ে হাসার। কালেমায়ে হাসারের অর্থ হচ্ছে, এটার দ্বারা অর্থ এটাই প্রকাশ হয় যে এর অর্থ শুধুমাত্র, কেবলমাত্র, অনলি, মানে ইহা ছাড়া কিছু নয়, মানে যার দ্বারা হেসার করা হলো, গন্ডি টেনে দেওয়া হলো, এর বাইরে আর নয়। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, কেবলমাত্র তোমাদের ওয়ালি আল্লাহ, ওয়া রাসূলুহু এবং তার রাসূল, এবং সেই ইমানদার ব্যক্তি যিনি নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যাকাত প্রদান করছেন। এখন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, এই ওয়ালি, এই প্রথমে আমরা দেখব এখানে কয়েকটি আমাদের প্রশ্ন আসলো বা কয়েকটি জিনিস আমাদের এখানে দেখতব্য বিষয়। প্রথম হচ্ছে যে শুধুমাত্র তোমাদের ওয়ালি হচ্ছেন আল্লাহ। শুধুমাত্র ওয়ালি কে বলুন? শুধুমাত্র ওয়ালি কে? আল্লাহ। আল্লাহ, কেবলমাত্র তোমাদের ওয়ালি আল্লাহ। ওয়া রাসূলু, এবং তার রাসূল, কয়জন হলো ওয়ালি? কয়জন হলো? প্রথমে হচ্ছেন যে শুধুমাত্র তোমাদের ওয়ালি আল্লাহ। ওয়া রাসূলু, এবং ওয়ালি হচ্ছেন আল্লাহ রাসূল। ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, এবং তোমাদের ওয়ালি হচ্ছেন আল্লাহ, আল্লাহর রাসূল, আর তার সাথে সেই ইমানদার ব্যক্তি যিনি নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যাকাত প্রদান করছেন। এখানে তাহলে আমাদের জানার বিষয় তিনটা কে, নাকি সেই ইমানদার ব্যক্তিটা কে? আল্লাহকে সেটাও আমরা জানি, রাসূলকে সেটাও আমরা জানি, কিন্তু ওই ইমানদার ব্যক্তি তিনি কে? যে ইমানদার ব্যক্তি নামাজ পড়ছেন আর নামাজের হালতে যাকাত দিচ্ছেন, আবার নামাজের হালত না, নামাজের হালতে রুকু অবস্থায় যাকাত দিচ্ছেন, তিনি কে? এটা এক নম্বর আমাদের জানার দরকার, নাকি? তবেই তো বুঝবো ওয়ালি কে। দুই নম্বর মেন বিষয় জানার দরকার, ওয়ালি শব্দের অর্থ কি? এই যে আল্লাহ পাক বললেন ওয়ালি, আমি ট্রান্সলেশন এখনো করিনি, কোরআনে ওয়ালি বলেছেন, আমি ওয়ালি বলেছি, ওয়ালি। তো ওয়ালি শব্দের অর্থ কি? ফার্স্ট আগে ওয়ালি শব্দের অর্থ জানতে হবে, যেটা আল্লাহর দিকে নিসবাত করা হচ্ছে, কেবলমাত্র তোমাদের ওয়ালি আল্লাহ, মানে এছাড়া আর তোমাদের ওয়ালি কেউ নাই, নাকি? কেবলমাত্র, আমি বললাম এইখানে কেবলমাত্র জলিল সাহেব হচ্ছেন আপনাদের মুক্তিযোদ্ধা কমান্ডার। এখানে যতজন আমরা আছি তার মধ্যে কেবলমাত্র জলিল সাহেব, মানে ইনি মুক্তিযোদ্ধা কমান্ডার, তার মানে কি হলো? তার মানে ইনি ছাড়া আর কেউ মুক্তিযোদ্ধা এখানে নাই, আছে? এটার মানে তার শুধুমাত্র ইনি মুক্তিযোদ্ধা কমান্ডার, তার মানে ইনি ছাড়া আর কেউই মুক্তিযোদ্ধা না। যদিও আরও আছে যে উনি ভাবছেন আমার নাম বলছেন না, উনিও মুক্তিযোদ্ধা, আবু তালেব সাহেব, কিন্তু আমি একটি মেশাল দিলাম, এটা উদাহরণ, বুঝেছেন না? তাই না? তো কেবলমাত্র তোমাদের ওয়ালি আল্লাহ, তার মানে আল্লাহ ছাড়া আর কেউ ওয়ালি না।
ورسوله প্রথমে কেবল দিয়ে কেবল শব্দ দ্বারা সমস্ত কিছুকে আল্লাহ থেকে আলাদা করে দেওয়া হলো যে কেবল মাত্র তোমাদের ওয়ালি আল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ তোমাদের ওয়ালি নাই ورسوله এবং তার রাসূল শুধু আল্লাহ আল্লাহ ছাড়া কেউ ওয়ালি নাই কিন্তু আল্লাহর এই ولایতের সাথে রাসূলকে শামিল করা হলো শরীক করা হলো আল্লাহ নিজের সাথে কাউকে কখনো শরীক করেন না করেন কিন্তু ولایতের জায়গায় ওয়ালিত্বের জায়গায় আল্লাহ পাক বলছেন তোমাদের কেবলমাত্র ওয়ালি আল্লাহ ওয়া রাসূলহু আর আল্লাহ নিজের ولایতের সাথে রাসূলকে শরীক করলেন আর তোমাদের আর তার রাসূল আল্লাহ ওয়ালি আর রাসূল ওয়ালি মানে আল্লাহ যেমন ওয়ালি রাসূল তেমনি ওয়ালি কি রাসূল তেমনি একদম শরীক করে দিলেন কোনো তফাত নাই তার সাথে বলেন والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون আর তার সাথে আরেকজন শুধুমাত্র তোমাদের ওয়ালি আল্লাহ আর তার সাথে রাসূল আর আর তার সাথে সেই ইমানদার ব্যক্তি একজন আছেন যে ইমানদার ব্যক্তি নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যাকাত প্রদান করতেছে সুবহানাল্লাহ আল্লাহ নিজের ওয়ালায়াতের সাথে point to be noted Allah Taala nijer wilayat er sathe rasul ke sharik korlen ar se imandar byakti ke sharik korlen ebong ei tin chhara tomader wali tino prokar koy prokar tino prokar ei tin chhara tomader ar kono wali nai এক প্রকার এক হলেন আল্লাহ দুই রাসূল আর এক ইমানদার ব্যক্তি তিনটা আল্লাহর মধ্যে যে ولایাত ওই ولایাত রাসূলের কাছে ওই ولایাত ওই ইমানদারের কাছে বেশক তো ওই ইমানদার আর আপনি এক না না ওই ইমানদার আর আপনি কি এক না যে আল্লাহর ولایাতের সাথে যে ইমানদারের ولایাতকে সংযোজন করা হচ্ছে সেম বলা হচ্ছে সেই ইমানদার আর আপনি আমি এক না তার মানে সেই ইমানদার এমনই এক ইমানদার যিনি আল্লাহ আল্লাহ এবং রাসূলের পর্যায়ের বেশক ওই সমতুল তিনি আল্লাহ না তিনি রাসূলও না কিন্তু আল্লাহ ও রাসূলের সমতুল ওই পর্যায়ের কি এ তো কোরআন এ তো ওলিউল্লাহর কথা না কি আমার কথা না এবং আল্লাহ এই ইননামা কালামায়ে হাসানের দ্বারা তাম সৃষ্টি সষ্টা সবকিছুর ভিতর থেকে তিনকে আলাদা করে নিলেন বাকি সব আলাদা বেশক ইননামা এটাকে বলে কালামায়ে হাসান মাওলানা সাহেবরা বেশি ভালো বুঝবেন কি কালামায়ে হাসান হাসান মানে গন্ডি 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 টেনে দিলেন এই গন্ডির ভিতরে তিনকে ঢুকিয়ে দিলেন এর বাইরে কেউ নাই এক এই গন্ডিতে থাকলেন আল্লাহ আর আল্লাহর রাসূল আর ওই ইমানদার ব্যক্তি ওটা এখন তো জানি না কি এটা পরে আমরা সানে নজরে তাফসীরে আসব সেই ইমানদার ব্যক্তি তার মানে কি तमाम কায়নাতে এই তিনটাকে আল্লাহ আল্লাহর রাসূল আর সেই ইমানদার ব্যক্তি যার বেলায়েতকে আল্লাহর নিজের বেলায়েতের সাথে সম্পৃক্ত করলেন এই তিনটাকে तमाम مخلوক থেকে আলাদা করে নিলেন আলাদা সেপারেট করে নিলেন একটা গন্ডির মধ্যে আল্লাহ নিজের জাতের সাথে মিলাই দিলেন কি বুঝছেন না জি বুঝতে অসুবিধা আছে না নিজের জাতের সাথে মিলিয়ে নিলেন এই তিনটার সাথে مخلوকের কারো তুলনা নাই বেশক বেশক তিনটা এক ইননামা গন্ডি করে দিয়েছেন আল্লাহ এখন আমরা দেখব ওই ওয়ালি মানে কি ওয়ালি মানে কি ولایাত থেকে ওয়ালি এখন ওয়ালি শব্দের অর্থ মানে যারা ইনাদেরকে মানতে চায় না সে শুধু উনাদেরকে খাটো করার জন্য শুধু একটাই মানে নাই যে বন্ধু ওয়ালি মানে কি বন্ধু ওয়ালি শব্দের মানে অনেক ওয়ালি শব্দের একটা ডিকশনারিক্যাল মিনিং আগে আমি বলবো তারপরে এই কোরআন দিয়ে এই ওয়ালি শব্দের মানে করব কি দিয়ে কুরআন এটা তো কোরআনের আর আয়াত নাকি আর এই ওয়ালি শব্দটা কোরআনেরই শব্দ নাকি
তো এই শব্দটার অর্থ ট্রান্সলেট করব আমরা কোরআন দিয়ে, ফার্স্ট আগে ডিকশনারি দিয়ে করব তারপর কোরআন দিয়ে। ওয়ালি শব্দের ডিকশনারিক্যাল মিনিং এক নম্বর অর্থ হচ্ছে মাদাদগার, কি মাদাদগার মানে সাহায্যকারী, নাসের। আরেকটি মানে হচ্ছে বন্ধু, দোস্ত। আরেকটি অর্থ নেতা বা ইমাম। আরেকটি অর্থ অভিভাবক মানে গার্জেন। ওয়ালি ওয়ালি বলে না, গার্জেনকে ওয়ালি বলে, আপনারাও বলেন। বিয়ে আপনারা তো বিয়ে শাদী করেন, সবার অনেকের বিয়ে হয়েছে অনেকের বিয়ে হয়নি। তো যখন বিয়ে করতে যাই কাবিল নামা লেখা হয়, লেখার সময় বলে না যে বরের ওয়ালি কে আছে, কি বলে না বরের ওয়ালি কে আছে। ওয়ালি মানে কি গার্জিয়ান, গার্জিয়ান। বাপ ওয়ালি হতে পারে, বাপ না থাকলে চাচা ওয়ালি হতে পারে, দাদা হতে পারে, বাপ নাই মা দাদা নাই চাচা নাই মামা হতে পারে, গার্জেন। তাই ওয়ালি শব্দের অর্থ কি বন্ধু, না গার্জিয়ান। যদি এখানে ওয়ালি শব্দের অর্থ বন্ধু হয় তো এই পাত্রের ওয়ালি কে আছে, তাতে ওর বোধ হয় দশটা বন্ধু আছে, ক্লাস একসাথে পড়ালেখা করেছে। তো একটা বন্ধু দাঁড়িয়ে যাবে যে আমি তার বন্ধু, কিন্তু বন্ধু না, এখানে ওয়ালি মানে গার্জেন। এখানে আমরা দেখব ওয়ালি শব্দের অর্থ কি। প্রথম কথা, এইখানে ওয়ালি শব্দের অর্থ বন্ধু নয়। কেন নয়? এই জন্য নয়, আমরা প্রথমে যুক্তি দিয়ে বলবো তারপর কোরআন দিয়ে বলবো। এখানে আল্লাহ পাক বলছেন ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, কেবলমাত্র তোমাদের ওয়ালি আল্লাহ, কেবলমাত্র তোমাদের ওয়ালি আল্লাহ। এই কুমটাকে সবাই নাকি মোমেন হুকুম, মুসলমান হুকুমের মধ্যে, হিন্দু ভাই হুকুমের মধ্যে, খ্রিস্টান হুকুমের মধ্যে, জৈন বৌদ্ধ হুকুম মানে তোমাদের, এ তোমাদের ভিতরে সমস্ত মানুষ সব বান্দা, কুমটাকে বান্দা নাকি কুমটাকে বান্দাদের ওয়ালি আল্লাহ। ইন্নামা ওয়ালিও কুমুল্লাহ, বান্দাদের ওয়ালি আল্লাহ, তোমাদের ওয়ালি আল্লাহ, তোমাদের ওয়ালি আল্লাহ বান্দাদের ওয়ালি আল্লাহ। তো বান্দার মধ্যে মুসলমানও বান্দা, হিন্দুও বান্দা, খ্রিস্টানও বান্দা, মুমিনও বান্দা, কাফিরও বান্দা, মুশরিকও বান্দা, কি সবই তো আল্লাহর বান্দা নাকি। তাহলে এটার ওয়ালি মানে যদি বন্ধু মানে নি, তো তোমাদের বন্ধু আল্লাহ, তা আল্লাহ কি কাফেরদেরও বন্ধু? কি ভাই, আল্লাহ কাফেরদের বন্ধু? আল্লাহ মুশরিকদের বন্ধু? আল্লাহ কি মুনাফিকদের বন্ধু? তা আল্লাহ তো কাফেরদের বন্ধু না, আল্লাহ মুনাফিকদের বন্ধু না, আল্লাহ মুশরিকদের বন্ধু না, তবে আল্লাহ মুমিনদেরও প্রতিপালক, মুমিনদেরও অভিভাবক, কাফেরেরও অভিভাবক। আল্লাহ মুমিন কেও খাওয়ান, কাফের কেও খাওয়ান। কাফেরের খাবার কি বন্ধ করে দিয়েছেন? না। কাফেরের রুজি বন্ধ করেছেন? না। মুনাফেকের রুজি বন্ধ করে দিয়েছেন? না। তো সবারই মালিক কে? আল্লাহ। তো কাফিরেরও মালিক আল্লাহ, মুমিনেরও মালিক আল্লাহ, মুনাফেকেরও মালিক আল্লাহ, কি তাই না? মুমিনেরও নেতা আল্লাহ, মুনাফিকেরও নেতা আল্লাহ, কাফিরেরও নেতা আল্লাহ। তাহলে যেখানে ওয়ালি শব্দটা আল্লাহর জন্য এসছে, এখানে এই ওয়ালি শব্দটি বন্ধু হিসাবে আসেনি। বন্ধু হিসাবে যদি আসে তাহলে আল্লাহ কাফেরেরও বন্ধু, নাউজুবিল্লাহ। আল্লাহ কিন্তু কাফেরদের বন্ধু না। আর যদি অভিভাবক অর্থে আসে, মাওলা অর্থে আসে, ইমাম অর্থে আসে, নেতা অর্থে আসে, তাহলে কি হলো? ওলির অর্থ যদি অভিভাবক করি তাহলে তার মানে হলো আল্লাহ সকল মানুষের অভিভাবক, মুমিনেরও অভিভাবক, কাফিরেরও অভিভাবক, ঠিক কিনা? ওলির অর্থ যদি ইমাম বা নেতা করি এই অর্থ নিই, তাহলে আল্লাহ মুমিনদেরও নেতা, কাফেরদেরও নেতা, ঠিক কিনা? ওলির অর্থ যদি মাওলা, ওলির অর্থ মাওলাও, ওয়ালি থেকেই মাওলা শব্দ এসছে, মাওলার রুট হচ্ছে ওয়ালি। তো ওয়ালি তার যদি মাওলা অর্থে নিই তাহলে আল্লাহ কাফির মুমিনদেরও মাওলা, কাফিরদেরও মাওলা। প্রভু অর্থে যদি নিই তাহলে আল্লাহ মুমিনদেরও প্রভু, কাফিরদেরও প্রভু, মুমিনদেরও প্রতিপালক, কাফিরদেরও। তাহলে এখানে ওয়ালি অর্থটি বন্ধু অর্থে নয়, কি বুঝতে পেরেছেন না? তাহলে কি বন্ধু অর্থে হলো? তাহলে এখানে ওয়ালি শব্দটি বন্ধু অর্থে। তাছাড়া শুধু আমরা যুক্তি প্রদর্শন করব তা নয়, আরো অন্যান্য আয়াতে দেখি
আল্লাহর জন্য যেখানে ওয়ালি শব্দ এসছে, শুধু তো এই অর্থে এই আয়াতে ওয়ালি আসেনি, কোরআন পাকে আনুমানিক 70 জায়গায় আল্লাহর জন্য ওয়ালি এসছে, ওয়ালি শব্দটি আল্লাহর জন্য এসেছে। তো অত আয়াত দেখতে গেলে তো তাহলে আজ সারাটা রাত ফজর হয়ে যাবে। কয়েকটি মুনতাখাব বেছে আমি কয়েকটা আয়াতে দেখি সেখানে আল্লাহর জন্য ওয়ালি শব্দটি কি অর্থে এসছে। প্রথম সুরা আল বাকারা 107 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাছেন, আলাম তা আলাম আন্নাল্লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহ মিন ওয়ালি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। এর অর্থ তোমাদের কি খবর নেই যে আল্লাহরই জন্য আসমান সমূহ এবং জমিনের বাদশাহী, এবং আল্লাহ ব্যতীত তোমাদের না আছে কোনো অভিভাবক, না আছে কোনো সাহায্যকারী। ওয়ালি আল্লাহু মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। এখানে ওয়ালি শব্দটি অভিভাবক অর্থে, নাসির শব্দটি সাহায্যকারী অর্থে। এখানে আল্লাহ পাকের জন্য বলা হলো যে আল্লাহ ছাড়া তোমাদের না আছে কোনো অভিভাবক আর না আছে কোনো, তাহলে এই আয়াতে আল্লাহ পাক ওয়ালি শব্দটি অভিভাবক অর্থে নিয়েছেন, মানে গার্জেন। ফের সুরা বাকারার 257 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুকুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ অভিভাবক যারা ঈমান এনেছেন তাদের, আল্লাহ অভিভাবক মুমিনদের, তাদেরকে অন্ধকার থেকে, অন্ধকার রাশি থেকে আলোর দিকে বের করে আনেন, এবং কাফিরদের সাহায্যকারী হচ্ছে শয়তান। এখানে আউলিয়া ওলির বহুবচন শয়তানের জন্য ব্যবহার করা হয়েছে, এখানে সাহায্যকারী অর্থে। আল্লাহর জন্য ওলি শব্দটি ব্যবহার করা হয়েছে অভিভাবক অর্থে। ফের সুরা সুরার 28 নম্বর আয়াতে, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গাইস মিম বাদি মা কনাতু ওয়া ইয়ানসুরু রাহমাতুন ওয়া হুয়া ওয়ালিয়্যুল হামিদ। এবং যিনি বৃষ্টি বর্ষণ করেন তারা নিরাশ হওয়ার পর এবং স্বীয় অনুগ্রহ প্রসারিত করেন, আর তিনি কার্যনির্বাহী অর্থাৎ তিনি নেতা, সমস্ত প্রশংসায় প্রশংসিত। এখানে ওয়াহুয়াল ওয়ালিয়্যুল হামিদ, ওয়াহুয়াল ওয়ালিয়্যুল হামিদ, হামিদ মানে প্রশংসিত, আর ওয়ালি মানে এখানে নেতা। আল্লাহর জন্য বলা হচ্ছে হোয়া, হোয়া মানে তিনি আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ সমস্ত কার্যনির্বাহী, অর্থাৎ আল্লাহ হচ্ছেন নেতা, ইমাম, এবং তিনি প্রশংসিত। এখানে ওয়ালি শব্দটি আল্লাহর জন্য নেতা অর্থে এসছে, বুঝলেন না? এরকমভাবে সুরা বাকারার 282 নম্বর আয়াতে কাউকে ঋণ দেওয়ার ব্যাপারে, ঋণ দিতে গিয়ে সনদ লেখার প্রতি গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন, ফাল ইউম লিল ওয়ালিয়্যুহু বিল আদল, অর্থাৎ সে যদি নাবালক হয়, লিখতে যদি সে না পারে, তাহলে তার অভিভাবক তার পরিবর্তে ন্যায্যভাবে লিখে দিবে। এখানে ওয়ালি শব্দটি অভিভাবক করতে এসছে। এইরকমভাবে সুরা আল আনফালের মধ্যে ওয়াহুম ইউসুদ্দুনা আনিল মসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়া উহু ইন আউলিয়া আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন। তারা মানে একত্ববাদীদেরকে মসজিদে হারামের পাশে ইবাদত করতে বাধা প্রদান করে থাকে, যদিও এর নেতৃত্ব ও কর্তৃত্ব রাখে না। এখানে আউলিয়া ওলির বহুবচন নেতৃত্ব ও কর্তৃত্ব অর্থে এসছে। তারপরে বলছেন এর নেতৃত্ব ও কর্তৃত্বের একমাত্র অধিকারী পরেশগার, মুত্তাকুন মানে পরেশগার ব্যক্তি। এখানে আউলিয়া ওলির বহুবচন শব্দটি নেতৃত্ব অর্থাৎ নেতা অর্থে এসছে। তাহলে দেখা যাচ্ছে কোরআন পাকে যেখানে যেখানে ওয়ালি শব্দ এসছে সেখানে সেখানে আল্লাহর জন্য, সেখানে নেতা এবং অভিভাবক অর্থে এসছে। কি হিসাবে? নেতা এবং অভিভাবক বা মাওলা অর্থে। তাহলে এবারে ওই আয়াতটির আমরা মানে করি। আমি তো ওয়ালির মানে বলিনি, তখন ওয়ালির অর্থ ওয়ালি বলেছিলাম।
এবারে তাহলে ওলি যদি আল্লাহর জন্য নেতা হয় বা মালিক হয় বা প্রভু হয় বা অভিভাবক হয় তাহলে আয়াতের মানে কি হলো? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, কেবলমাত্র তোমাদের ওয়ালি আল্লাহ, অর্থাৎ কেবলমাত্র তোমাদের অভিভাবক আল্লাহ, কেবলমাত্র তোমাদের নেতা আল্লাহ, কেবলমাত্র তোমাদের ইমাম আল্লাহ, কেবলমাত্র তোমাদের মাওলা আল্লাহ, ওয়া রাসূলুহু এবং তার রাসূল। আল্লাহ নিজের নেতৃত্বের সাথে, ইমামতের সাথে, অভিভাবকত্বের সাথে, প্রভুত্বের সাথে মিলালেন তার রাসূলকে, যে আল্লাহ যেমন তোমাদের অভিভাবক তোমাদের নেতা, তেমনি অভিভাবক তার রাসূল, তেমনি অভিভাবক তেমনি মাওলা, আল্লাহ যেমন মাওলা রাসূল তেমনি মাওলা। এই জন্য আমরা কার বান্দা? আমরা কার বান্দা? কোরআন পাকে আয়াত পাক আছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বান্দা বলা হয়েছে আমাদের। জি জি জি, যে রাসূলে পাকের বান্দা, এ কোরআন রাসূলের, আল্লাহর রাসূলের বান্দা। কুল ইয়া ইবাদি, আছে না কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, আয়াত পাকটি স্টার্ট হচ্ছে কুল, আল্লাহর রাসূলকে বলছেন হে আমার হাবিব আপনি বলে দেন, কুল ইয়া ইবাদি, অর্থাৎ আমার বান্দাদেরকে আপনি বলুন, ওদেরকে আপনার উম্মতকে বলুন, হে ইবাদিটা আব্দ শব্দ থেকে, আব্দের বহুবচন ইবাদ, আব্দের বহুবচন ইবাদ, আব্দ মানে কি? বান্দা, ইবাদ মানে বান্দাগণ, ইবাদ মানে ইয়া মুতাকাল্লিম মানে ইবাদি মানে আমার বান্দাগণ। আল্লাহ পাক বলার অথরিটি দিচ্ছেন এবং রাসূল পাককে বলছেন যে বলুন হে আমার বান্দাগণ, রাসূল পাককে বলছে যে আপনি বলুন আমার বান্দাগণ, রাসূল পাককে রাসূলের বান্দা বলতে বলছেন। তো যে আল্লাহর বান্দা সে রাসূলেরও বান্দা। যে আল্লাহর বান্দা সে রাসূলের বান্দা। আল্লাহ তার বান্দাদেরকে বলতে বলছেন রাসূলকে, হে আমার হাবিব বলে দেন ওদেরকে, হে বলে দেন ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। রাসূল পাক বলছেন আমার বান্দাগণ, আল্লাহ বলছেন আমার বান্দাকে আপনি বলুন আমার বান্দা। সুবহানাল্লাহ, আমার বান্দাকে আপনি বলুন আমার বান্দা। কারণ কি? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের একমাত্র মাওলা ও প্রভু আল্লাহ, তোমাদের একমাত্র মাওলা ও প্রভু ও নেতা ও ইমাম আল্লাহ, ওয়া রাসূলুহু এবং তার রাসূল। একমাত্র তোমাদের মাওলা আল্লাহ, ওয়া রাসূলুহু, আল্লাহ যেমন মাওলা তার রাসূলও তেমনি মাওলা, আল্লাহ যেমন ইমাম তার রাসূলও তেমনি ইমাম, আল্লাহ যেমন নেতা আল্লাহ ও আল্লাহর রাসূলও তেমনি নেতা। আল্লাহ নিজের নেতৃত্বের সাথে, নিজের ইমামতের সাথে, নিজের বেলায়েতের সাথে, নিজের অভিভাবকত্বের সাথে রাসূলকে শামিল করলেন। কাকে? রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শামিল করলেন, অংশীদার করলেন। কি করলেন? অংশীদার। এতে যদি কারো গায়ে লাগে ফতোয়া দেওয়ার হয় আমার উপরে দিচ্ছেন কেন? আমি কি করেছি না আল্লাহ করেছে? আল্লাহ আল্লাহ করেছে। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, এটা আমার বানানো না আল্লাহর? আল্লাহ। এটা আমি অবতীর্ণ করেছি না আল্লাহ অবতীর্ণ করেছে? তো ফতোয়া দেওয়ার হলে আমার উপরে না দিয়ে আল্লাহর উপরে দেন। যে হে আল্লাহ, তুমি তোমার ওয়ালিদের সাথে, বেলায়েতের সাথে, ইমামতের সাথে রাসূলকে মিলালেন কেন? কি যে রাসূলকে মিলালেন কেন? আল্লাহ সে ভি তুম বরকত তাওহীদ কো পহচানতে হো? আর তাওহীদ কিসকো কহতে হ্যায়? ইয়ে কোরআন সে সমঝো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো খোদা সে জুদা না করনা, ইহি তাওহীদ হ্যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো তাওহীদ সে, আল্লাহ সে, আল্লাহ সে, খোদা সে জুদা না করনা, এই তাওহীদ হ্যায়। আর জুদা করনা ইয়ে তাওহীদ কি খিলাফ হ্যায়? কোরআন কি খিলাফ হ্যায়?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর থেকে পৃথক না করা এটাই তাওহীদ আর এই কোরআন আর আল্লাহর রাসূলকে আল্লাহ থেকে পৃথক করা এটাই তাওহীদের খেলাফ কোরআনের খেলাফ কি বুঝেছেন আমাদের কথা এটা এ আয়াত মেদিনীপুর দরবার লিখেছে কোরআন কারো লেখা আপনার বাড়িতে কোরআন ভরা আছে খুলে দেখলেন 55 নম্বর আয়াত সূরা আল মায়েদা কি শুধু রাসূল নাই আয়াত তো শেষ হয়নি আরো তো মাথা খারাপ হয়ে যাবে আল্লাহ পাক নিজের বেলায়েতের সাথে ওয়ালিদের সাথে প্রভুত্বের সাথে ইমামতের সাথে মিলালেন রাসূলকে তারপরে বলছেন শুধু রাসূল নয় রাসূলকে তো আমার ইমামতের সাথে ঢুকালাম ইননামা মানে এর বাইরে আর কেউ নয় অর্থাৎ খবরদার আল্লাহ আর আল্লাহর রাসূল আর ওই ইমানদার ব্যক্তির সাথে কাউকে তুলনা করতে যেও না এই তিনটা এক হেসারের ভিতরে এক হেসার মানে গন্ডির ভিতরে ইননামা আল্লাহ নিজের ইমামতের সাথে রাসূলকে ঢুকালেন আর আল্লাহ পাক বলেছেন এটাই শেষ নয় যা ফতোয়া দেওয়ার তোমরা আমার আমি আল্লাহর উপরে দাও আমার আহলে বাইতের মুহিব্বিনদের উপরে নয় ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা এবং সেই ইমানদার ব্যক্তি সেই ইমানদার ব্যক্তিও ওই রকম তোমাদের ইমাম ও নেতা ও অভিভাবক ও প্রভু যিনি নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যাকাত প্রদান করিতেছেন কে যাকাত দিচ্ছেন এই আয়াত পাঠটা বোঝার জন্য কি করতে হবে এর শানে নুজুল এবং তাফসীরের দিকে আলোকপাত করতে হবে কিসের দিকে শানে নুজুল আর তাফসীর শানে নুজুল এবং তাফসীর কোরআনের দুইটি পার্ট দুইটি অংশ একটি অংশকে বলে শানে নুজুল একটিকে বলে তাফসীর শানে নুজুলটি কি আয়াত পাক অবতীর্ণ হওয়ার আগে যে ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে আয়াত পাক নাজিল হয়েছে অর্থাৎ আয়াত তখন আসেনি ঘটনা ঘটেছে আগে ঘটনাটা ঘটে গেছে আগে ওইটাকে কেন্দ্র করে আয়াত আসলো যাকে কেন্দ্র করে আয়াত পাক আসলো তাকে বলে শানে নুজুল অর্থাৎ যার পরিপ্রেক্ষিতে আয়াত পাক আসলো যার প্রেক্ষাপটে আয়াত পাক নাজিল হলো তাকে বলে তার প্রেক্ষাপটটা আগে প্রেক্ষাপটটা ঘটলো তার কারণে আয়াত এলো আয়াত যখন নাজিল হয়ে গেল তখন আয়াত পাকটি পুঙ্খানুপুঙ্খ আল্লাহর রাসূল আমাদেরকে যে ব্যাখ্যা দিয়েছেন তার হাজবানের মাধ্যমে তাকে বলে তাফসীর বুঝেছেন না তো আমাদেরকে এর শানে নুজুল দেখতে হবে এবং কি দেখতে হবে তাফসীর কি বুঝতে পারছেন ভাই ভাষা আমার করা হয়ে যাচ্ছে না তো আপনারা একটু সাড়া দেন বুঝতে অসুবিধা হচ্ছে না তো বিরক্ত লাগছে না তো আচ্ছা তাহলে শানে নজুলটি কি এইটা আবার আমরা দেখি এর শানে নজুল হলো আমি একটা একটা করে হাদিস পাক আপনাদের সামনে কোট করব আগে 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 বুঝাই খালি আরবি পড়লে তো আপনারা বুঝতে পারবেন না আরবিটা তো পড়বো আলেমদের জন্য এর প্রেক্ষাপট হলো মসজিদে নববীতে নামাজ পড়া হচ্ছিল কি হচ্ছিল সবাই নামাজ পড়ছেন সাহাবা কেরামরাও পড়ছেন কেউ সেজদা কেউ রুকু ইত্যাদি এমন সময় এক সাইল সাইল মানে ভিক্ষু এসে খুব মন দিয়ে শুনবেন রসুল পাকের মসজিদে নববীতে এসে ভিক্ষা চাইল সব নামাজ পড়ছে আপনি মসজিদে নামাজ পড়ছেন মসজিদে যদি ভিক্ষুক আছে নামাজ পড়তে পড়তে ভিক্ষা কি করে দিবেন দেওয়া যাবে ভিক্ষা চাইলে কেউ দিচ্ছে না যখন কেউ ভিক্ষা দিল না তখন সে সাইল আল্লাহর দরবারে সাইল মানে ভিক্ষু আল্লাহর দরবারে হাত উঠালো এবং বলো হে আল্লাহ তুমি সাক্ষী থেকো তোমার নবীর মসজিদে এসে সওয়াল করে আমি আজ খালি হাতে ফিরে যাচ্ছি বুঝলেন না সব তো নামাজ পড়ছে কে দিবে তাই কেউ ভিক্ষা দিচ্ছে না আমি ফিরে যাচ্ছি তোমার তোমার নবীর মসজিদ থেকে যেই এই ক্লেম আল্লাহর কাছে করলো আল্লাহর রসুল মাওলা আলী আলাইহিসসালাম তখন রুকুতে ছিলেন কোথায় ছিলেন আর উনার হাতে এরকম একটা আংটি ছিল উনি করলেন কি আংটিটিকে এইভাবে খুলে ভিক্ষুকের দিকে ছুঁড়ে দিলেন রুকু হালতে আর যেই ছুঁড়ে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন রাসূল পাকের ঘরে বলেন যাও আমার হাবিবকে খোঁজ খবর দিয়ে এসো ইননামা ওয়ালিয়াকুমুল্লাহ এমনি এমনি আলীকে মাওলা
আমি বানাইনি নিশ্চয়ই তোমাদের অভিভাবক নিশ্চয়ই তোমাদের নেতা তোমাদের ইমাম হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল এবং সেই ইমানদার ব্যক্তি যিনি নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যাকাত প্রদান করছেন অর্থাৎ যাকাত কি অবস্থায় দিচ্ছেন সেটাও বললেন যে নামাজের ভিতরে যাকাত দিচ্ছেন আবার নামাজের মধ্যে অন্য লোকও বলতে পারে আমিও নামাজে যাকাত দিয়েছি তো নামাজের মধ্যে কোন কন্ডিশনে আছেন কিয়ামে আছেন না সাজদায় আছেন না রুকুতে আছেন না তাসাহুদে আছেন অবস্থানটা বর্ণনা করে দিলেন আল্লাহ পাকের কোরআনে যে শুধু নামাজ নয় নামাজের ভিতরে রুকুর হালাতে যিনি যাকাত দিচ্ছেন তিনিও আল্লাহ যেমন মাওলা তিনিও তোমাদের ওই রকম মাওলা হায়দারি নারায়ে হায়দারি নারায়ে এবারে তাফসিরে আসুন বলেছি না আমার কথা আপনি মানবেন কেন আমি রেফারেন্স দিয়েছি এখন এই সানে নজুলের রেফারেন্স দিইনি তাফসিরের রেফারেন্স আগে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এইটা হচ্ছে সানে নজুল এবারে আমরা দেখি তাফসিরের দিকে এই আয়াতটা আলীর জন্য কিনা প্রথম তাফসির হিসাবে আমরা ধরলাম ইমাম রাজি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তার তাফসিরুল কবির ১২তম খণ্ডের ২৮ পৃষ্ঠা এটা ৩২ খণ্ডে লেখা যদি কেউ ভাই দেখতে চান অনুগ্রহ করে আমি খুব খুশি হব কোন আলেম যদি দেখতে চান আমার এখানে আসবেন অসুবিধা নাই আমার গাড়িতে ল্যাপটপ পেন ড্রাইভ সব আছে আমি আমার ছেলেদেরকে দিয়ে আনিয়ে নিব আমি বার করে দিব এই পৃষ্ঠা আমি যে এবারত পড়ব আপনিও এবারত পড়ে জনগণকে শোনাবেন জনগণ তাহলে বুঝতে পারবে আমি যেটা পড়লাম আপনিও সেটা পড়লেন কিনা বুঝতে পেরেছেন না একবার আমি পড়ব আপনি দেখতে আসবেন তখন আমি পড়ব না তাহলে তো আবার কেউ বলতে পারে যে সে ভুল পড়তেছে কি তাই না এর কারণে আপনি পড়বেন কি আছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তার তাফসির আল কবির ১২তম খণ্ড এই যে আমি যে বই থেকে বলছি এই বইটা আমার নিজের লেখা আমি এই সমস্ত তাফসির ও হাদিস থেকে নোট করে করে কিতাবটি লিখেছি এই কিতাবটির নাম গাদির খুমের চূড়ান্ত ঘোষণা এই কিতাবটি আপনাদের বাংলাদেশে মনে হয় প্রত্যেকের ঘরেই আছে কারণ এটা বাংলাদেশ থেকেই ছাপা হয়েছে এখানকার প্রকাশিত আমার এই কিতাবের ৭১ পৃষ্ঠায় লেখা কিন্তু তাফসিরের কিতাবের আমার বইটা তো মেন দলিল নয় দলিল যে কিতাবের হাওয়ালা দিয়েছে ওটা দলিল নাকি তাফসির আল কবির ১২তম খণ্ড ২৮ পৃষ্ঠা রাওয়া আতা আন ইবনে আব্বাস আন্নাহ নাযালাত ফি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম হযরতে আতা বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইবনে আব্বাসটা কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যিনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপন চাচাতো ভাই তিনি সাহাবী রাসূল এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যত সাহাবী ছিলেন তমাম সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির তার নাম ইবনে আব্বাস তার নাম আব্দুল্লাহ ইবনে সকল সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন হেবরুল উম্মাহ তারজমানুল কোরআন সমস্ত মুফাসসিরদের মাথা হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি বলেছেন এবং তার লিখিত তারই এক নামে একটি তাফসিরের কিতাব আছে তাফসিরে ইবনে আব্বাস তো ইমাম রাজি ইবনে আব্বাস থেকে তাফসির লিখেছেন আন ইবনে আব্বাস আন্নাহ নাযালাত ফি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এই আয়াত পাঠটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই আয়াত পাঠটি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে এবং আলীর নাম লিখতে গিয়ে ইমাম রাজি তার তাফসিরে কবিরের এই পৃষ্ঠায় আলীর নামে আলাইহিস সালাম লিখেছেন আমরা আলাইহিস সালাম বললে দোষ ইমাম রাজিকে দেখো আলাইহিস সালামের উপরে যদিও আমার একটি লেকচার আছে এই সফরেও আমি সুযোগ পেলে একটি আলাইহিস সালামের উপরে একটা দেড় দু ঘন্টা লেকচার রাখার ইচ্ছা আছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই যেখানে যেখানে আলীর নাম এসছে
পুরা তাফসীরে 32 খণ্ডে তাফসীরটি লেখা প্রথম খণ্ড থেকে 32 খণ্ড পর্যন্ত পুরা তাফসীরের ভিতরে যেখানে যেখানে মাওলা আলীর নাম ফাতেমার নাম কি ইমাম হাসানের নাম কি ইমাম হুসাইনের নাম কিংবা আহলে বাইত পাকের কোন সদস্যের নাম তাদের নাম পাকে উনি রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করেন নাই প্রত্যেক জায়গায় আলী আলাইহিস সালাম হাসান আলাইহিস সালাম হুসাইন আলাইহিস সালাম ফাতেমা আলাইহাস সালাম তাফসীরে কবির কবিরের মধ্যে খুলে দেখেন পড়েন না আসলে আপনারা পড়েন না তখন আপনাদেরকে মনে হয় আমাদের কথা নতুন কিন্তু ইমাম রাজি কি আজকাল লোক তখন লিখেছেন যাক আলাইহিস সালাম আমার সাবজেক্ট নয় এটা এক নম্বর তাফসীর আমি এই কিতাবে এই আয়াত পাকের উপরে 12টা তাফসীর আলাদা আলাদা সানাদে আমি এখানে কোট করেছি এবং এক একটা তাফসীর একাধিক কিতাব থেকে আবার ফের এই আয়াতের তাফসীরে দেখুন ইমাম ফাকরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার দ্বাদশ খণ্ডে 28 পৃষ্ঠার মধ্যে লিখেছেন আন রাবা আব্দুল্লাহ ইবনে সালাম কল আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত তিনি বলেন যে লাম্মা নাযালাত হাযিহিল আয়া যখন এই আয়াত কারিমা অবতীর্ণ হলো কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা রাআইতু আলিয়্যান তাসাদদাকা বি খাতিমিহি আলা মুহতাজিন ওয়া হুয়া রাকিউন ফা নাহনু নাতাওয়াল্লাহু আমরা বললাম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন যখন এই আয়াত কারিমা অবতীর্ণ হলো তখন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি তার সাক্ষী যখন মাওলানা আলী আলাইহিস সালাম রুকু অবস্থায় ছিলেন সাহেল এসে সওয়াল করলো আমার চোখের সামনে রাআইতু আমি নিজে দেখেছি আমাদের চোখের সামনে রাআইতু আলিয়ান তাসাদদাকা বি খাতিমিহি আলা মুহতাজ আল্লাহর মাওলা আলী আলাইহিস সালাম অভাবীকে আমি নিজের চোখে দেখেছি তার আংটিটি সাদকা করে দিলেন অতএব ওয়া হুয়া রাকিউন তখন আলী রুকুর হালাতে ছিলেন ফা নাহনু নাতাওয়াল্লাহু অতএব আমরা সকল সাহাবী মাওলা আলীর বেলায়েতকে কবুল করে নিলাম সুবহানাল্লাহ অতএব ফা নাহনু নাতাওয়াল্লাহু অতএব আমরা সকল সাহাবী আলীর বেলায়েত কবুল করে নিলাম ওয়ালিদ তো কবুল করে নিলাম মেনে নিলাম স্বীকার করে নিলাম ওয়ালিদকে বেলায়েতকে কোন ওয়ালিদ যে ওয়ালিদ তো আল্লাহ যে ওয়ালিদ তো আল্লাহ যে ওয়ালিদ তো রাসূলে আল্লাহর যে বেলায়েত রাসূলের সেই বেলায়েত আর সেই বেলায়েত আলীর না নাহনু নাতাওয়াল্লাহু ওই বেলায়েত আমরা কবুল করে নিলাম আলীর আল্লাহর যে বেলায়েত রাসূলের সেই বেলায়েত মাওলানা আলীরও ঠিক সেম একই বেলায়েত সাহাবীরা মেনে নিয়েছেন যে ওই বেলায়েত আল্লাহ পাক নিজের বেলায়েতের মধ্যে রাসূল পাক এবং মাওলা আলীর বেলায়েতকে শামিল করে নিলেন তা আলীর বেলায়েতটা কোন বেলায়েত বেলায়েতে আলী বেলায়েতে রাসূল আর বেলায়েতে রাসূল বেলায়েতে আল্লাহ তো বেলায়েতে আলী বেলায়েতে রাসূল এবং বেলায়েতে আল্লাহ অর্থাৎ আল্লাহর বেলায়েত ওটাই রাসূলের বেলায়েত ওটাই আলীর বেলায়েত আল্লাহ নিজের বেলায়েত আল্লাহ নিজের বেলায়েত রাসূলকে দিয়েছেন এবং আল্লাহ তার বেলায়েত আলীকে দিয়েছেন কাকে দিয়েছেন আলীকে এই জন্য হুজুর গস পাক বলছেন বংশ পরম্পরায় বংশানুক্রমিক ভাবে এই বেলায়েতের মালিক আমি এই বেলায়েতের মালিককে আমি এই জন্য হুজুর গস পাক বলছেন বিলাদুল্লাহি মুলকি ওয়া তাহতা হুকমি আল্লাহর শহরগুলো সব আমারই রাজ্য ও তাহতা হুকমি আমার হুকমের অধীন আল্লাহর শহর আমার রাজ্য আল্লাহর শহর কোনটা ঢাকা রাজশাহী রাজবাড়ি কলকাতা তাম কায়নাত এক একটা আল্লাহর শহর পৃথিবী আল্লাহর শহর
সূর্য আল্লাহর শহর, জমিন আল্লাহর শহর, আসমান আল্লাহর শহর, জান্নাত আল্লাহর শহর, জাহান্নাম আল্লাহর শহর, 18,000 মাখলুকাত এক একটা আল্লাহর শহর, এক একটা শহর মিলে হুজুর পাক হুজুর গাউস পাক বলছেন একটা আমার রাজ্য। কয়েকটা শহর মিলে একটা রাজ্য নাকি? কতগুলো শহর মিলে একটি রাজ্য? আল্লাহ যত কায়নাত সৃষ্টি করেছেন, শহর সৃষ্টি করেছেন, সব শহর মিলে একটি আমার রাজ্য, আর এই রাজ্যে আমার রাজত্ব চলে। তাহতা হুকমি, আমার হুকমের অধীন, কারণ এর মালিক তো আল্লাহ। বেলায়েত মানে সাম্রাজ্য, বেলায়েত মানে এই সাম্রাজ্যের সম্রাজ্ঞী হচ্ছেন আল্লাহ, বাদশাহ আল্লাহ। এই বেলায়েত আমার দাদাজন মুহাম্মাদে মুস্তাফাকে দিয়ে দিয়েছেন, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউতাইতু মাফাতিহা খাজাইনাল আরদ আও মাফাতিহাল আরদ। আল্লাহ তাআলা সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড 975 পৃষ্ঠা, আল্লাহ তাআলা আমাকে এই জমিনের খাজানার চাবি গুচ্ছ অথবা পৃথিবীর চাবি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? এই তাহলে পৃথিবীর মালিক কে? মালিক কে বলুন, মালিক কে? আল্লাহ। মালিক কে? সবাই বলুন, মালিক কে? আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। রাসূল বলেছেন আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ খালেক, আল্লাহ মালিক। সৃষ্টি করার পর আল্লাহ এর মালিক, মালিক হওয়ার পর মালিকের চাবি আমার হাতে সুপর্দ করে দিয়েছেন। এখন মালিক কে? এখন মালিক কে? আল্লাহ রাসূল যাকে দিয়েছেন, আল্লাহ রাসূল, রাসূলে পাক। এখন এই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বংশ পরম্পরায় গস পাক, গস পাক থেকে বর্তমান হুজুর পাক কেয়ামত তক চলছে। এই জন্য এই আয়াত আল্লাহ পাক বললেন ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের ওয়ালি, তোমাদের সম্রাট, তোমাদের নেতা, তোমাদের ইমাম, তোমাদের সম্রাজ্ঞী, তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক আল্লাহ। কে? আল্লাহ। ওয়া রাসূলুহু, তোমাদের অভিভাবক কেবল মাত্র, কেবল মাত্র বলেছেন মানে আল্লাহ ছাড়া আর কেউ, তোমাদের অভিভাবক, তোমাদের গার্জেন আল্লাহ ছাড়া আর কেউ না, শুধু আল্লাহ, শুধু আল্লাহ, কেবল আল্লাহ, অনলি আল্লাহ। ওয়া রাসূলুহু, আর তার সাথে আল্লাহ শামিল করলেন আর তার রাসূল, তার রাসূল। ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিবুন। আর আল্লাহ শুধুমাত্র তোমাদের ওয়ালি, তোমাদের ইমাম, তোমাদের বাদশাহ, তোমাদের নেতা, আর কেউ নয়, আর তার সাথে তার রাসূল। আর সেই ইমানদার ব্যক্তি যিনি রুকুরত অবস্থায় যাকাত দিচ্ছেন, অর্থাৎ আলী, অর্থাৎ তোমাদের ওয়ালি, তোমাদের নেতা, তোমাদের মাওলা, শুধুমাত্র আল্লাহ, এছাড়া আর কেউ, এছাড়া আর কেউ, শুধুমাত্র তোমাদের ইমাম, শুধুমাত্র তোমাদের অভিভাবক আল্লাহ, আর তার রাসূল, আর তার আলী। অর্থাৎ তোমাদের অভিভাবক আল্লাহ, আল্লাহর রাসূল আর আলী, তিন ছাড়া আর কেউ না। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের ওয়ালিত্বের সাথে, নিজের প্রভুত্বের সাথে, নিজের বেলায়েতের সাথে, নিজের ইমামাতের সাথে, নিজের মালিকানার সাথে শরীক করেছেন, শামিল করেছেন রাসূলকে আর আলীকে। রাসূলকে আর আলীকে, বলুন রাসূলকে আর আলীকে। এবারে বুঝুন, আল্লাহর রাসূলকে আছেন আর আলীকে আছেন। আল্লাহ যেখানে নিজের ইমামত ও প্রভুত্ব ও তার মাওলাইত্ব অভিভাবকত্বের সাথে মাও রাসূলে পাক এবং মাওলা আলীকে মিলিয়ে রেখেছেন, খোদা যেখানে জুদা করেনি, তুমি মোল্লা জুদা করার কে? এখন যদি কেহ যেখানে আল্লাহ নিজের ওয়ালিত্বের সাথে, নিজের অভিভাবকত্বের সাথে, নিজের ইমামতের সাথে রাসূলকে আর মাওলা আলীকে মিলিয়ে রেখেছেন, এক করে রেখেছেন, এখন যে মোল্লা আল্লাহ থেকে রাসূলকে এবং আল্লাহ থেকে আলীকে,
ঠক করে ও আল্লাহর বিরোধী না আল্লাহর পক্ষে কোনটা ওই কোরআনটা মানলো না কোরআনের বিরোধিতা করলো তাহলে যারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মাওলানা আলী আলাইহিস সালামকে খোদা থেকে জুদা করে ও কোরআন বিরোধী ও খোদা বিরোধী ও নবী বিরোধী অতএব নবী দ্রোহী ও খোদা দ্রোহী ও ইসলাম দ্রোহী ও কোরআন দ্রোহী ও আল্লাহ দ্রোহী অতএব দ্বীন ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই কোন সম্পর্ক নাই আর দ্বীনের সাথে সম্পর্ক তার যারা আল্লাহর ইমামতের সাথে সাথে আল্লাহর ভেলায়েতের সাথে সাথে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মাওলানা আলীর ভেলায়েতকে মেনে নিয়েছে যেটা সাহাবীরা মেনেছেন কি বললেন ফা নাহনু নাতাওয়াল্লাহু আমরা আল্লাহর ভেলায়েতের সাথে এবং রাসূলের পাকের ভেলায়েতের সাথে আলীর ভেলায়েতকে মেনে নিলাম সাহাবীরা কি বললেন কি বললেন আল্লাহর বেলায়েতের সাথে এবং রাসূল পাকের বেলায়েতের সাথে আলীর বেলায়েতকে মেনে নিলাম এবার কমন সেন্স প্রশ্ন করুন এই আলীর সমান কোন সাহাবী হতে পারে না বলেন আপনারা বলেন সবাই আর কে হবে এই তিনকে তো আল্লাহ পাক এক ইননামা শব্দ দিয়ে এক গন্ডির মধ্যে টেনে দিলেন এর ভিতরে চতুর্থ কাউকে ঢুকানো মানেই তো খোদার সাথে বিদ্রোহ করা বেশক অতএব প্রত্যেকে নিজের নিজের জায়গায় আছেন হযরত আবু বকর আবু বকরের জায়গায় আছেন তার মর্যাদা আছে তিনি সাহাবি হযরত উমর উমরের জায়গায় আছেন তিনি সাহাবি হযরত ওসমান ওসমানের জায়গায় আছেন তিনি সাহাবি কিন্তু না আবু বকর না হযরত উমর না ওসমান না কোন সাহাবি মাওলানা আলীর দাঁড়ে কাছে এই গন্ডির ভিতরে নাই কি আছে না এই গন্ডির ভিতরে শুধু আল্লাহ কেন আল্লাহ তো গন্ডি টেনেছেন আমি গন্ডি টেনেছি কি গন্ডি কে টেনেছে আমি কোন মৌলভী সাহেব আমাদের দরবার এই ইননামা শব্দটাকে আমরা যোগ করেছি ইননামাটা কে বলেছেন এই ইননামা ইজ এ গন্ডি ইননামাটা হচ্ছে গন্ডি ইননামা মানে কি হাসার গন্ডি ঘেরা 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 আর কি বলে আপনাদের ভাষায় বাউন্ডারি বাউন্ডারি ইননামা মানে বাউন্ডারি ঘেরা গন্ডি বেড়া যাই বলবেন বাউন্ডারি এই যে এটা কি এই প্যান্ডেলের এই চারিদিকে যে বাউন্ডারি এর ভিতরে যারা আছেন সব মজলিসে আছেন তাই না তো ওই বাউন্ডারি ইননামা মানে এই ইননামাই বাউন্ডারির ভিতরে এক নাম্বার কে আছেন আল্লাহ ইননামা ওয়ালিয়কুমুল্লাহ আছেন আল্লাহ দুই নাম্বার ওয়া রাসূলুহু আর বাউন্ডারির ভিতরে ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকিমুনা সালাতা ওয়া ইয়ুতুনা যাকাতা ওয়া হুম রাকিউন সেই ঈমানদার ব্যক্তি যিনি মসজিদে নববীতে রুকুরত অবস্থায় যাকাত দিচ্ছেন অর্থাৎ আল্লাহ তে বাউন্ডারির ভিতরে আল্লাহর আল্লাহর বাউন্ডারিতে কে কে রাসূল এবং মাওলানা আলী মানে আল্লাহ রাসূল আর ওয়ালি আল্লাহ রাসূল আর আলী তিন এই বাউন্ডারিতে আর যাকেই ঢুকাতে যাবে ও আল্লাহর সাথে বিদ্রোহ করতেছে কি শব্দ কর আমরা যে মাওলানা আলী আল্লাহ পাক ইননামা শব্দ আবার দেখেছি তর্জমা করতে গিয়ে আমার চোখে নিজে পড়েছে এই গন্ডিটাকে বার করার জন্য অনেক সময় অনেকে মানে করেছে নিশ্চয়ই তোমাদের অভিভাবক আল্লাহ এবং তার রাসূল এবং সেই ইমানদার ব্যক্তি নিশ্চয় ইননামার মানে নিশ্চয় নয় নিশ্চয়ের আরবি হচ্ছে ইন্না যাকে বলে হারফে মুসাববাহাত বিল ফেল হারফে মুসাববাহাত বিল ফেল ইন্না মানে নিঃসন্দেহে যাতে কোনো সন্দেহ আর ইন্নামা যেমন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আল্লাহ পাক শুধুমাত্র চান এই ইন্নামার মানে বাউন্ডারি কেবলমাত্র শুধুমাত্র তো ইননামাটাকে ইন্না বানিয়ে দেয় বুঝেছেন না কেন বাংলা করতে গিয়ে ইন্না বানিয়ে দিচ্ছে কেন বুঝছে আল্লাহর সাথে শরীক হয়ে যাচ্ছে ভাই আল্লাহ শরীক করছেন তো তুমি পার্থক্য করার কে হ্যাঁ আল্লাহ চেয়ে তুমি বেশি বুঝনেওয়ালা আল্লাহ চেয়ে তুমি বেশি সমাজনেওয়ালা আল্লাহ যেটা করবেন ওটাই ঠিক তার উপরে কোন কলম চলবে না জবান চলবে না আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর
তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে নূর মোল্লা দেখছে আল্লাহ থেকে নূর বললে তো শিরক হয়ে যাবে তাহলে এটা বানিয়ে দাও আল্লাহর নিকট থেকে নূর নিকট ঢুকে দিল দেখেন তর্জমা খুলে নিকটের আরবি কি নিকটের আরবি ইন্দা 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 কোরআনে ইন্দা নাই আর তুমি ইন্দার ট্রান্সলেট করে নিকট ঢুকিয়ে দিলে ওটাকে আবার যদি আরবি ট্রান্সলেট করতে বলে আল্লাহর নিকট থেকে এসে গেছে একটি নূর এটাকে যদি আরবিতে ট্রান্সলেট করতে বলে কেউ ট্রান্সলেশন কি হবে ওই ইন্দা চলে আসবে কদ জাকুম মিন ইনদিল্লাহি নূর তাহলে কোরআনে তো কোরআনে পরিবর্তন এলো কিনা তাহলে অতএব যারা ভাবছে শিরক হবে বলে ইন্দা যোগ করলো তো কোরআনকেই চেঞ্জ করে দিল ও কাফির হয়ে যাবে কোনটা শিরক কোনটা শিরক নয় তুমি মোল্লা বুঝবে কি চোখ বন্ধ করে খোদা যেটা বলেছেন মাথা নত করে মেনে নাও ওটারই নাম তাওহীদ কোন যুক্তি বুদ্ধি লজিক চলবে না কোন লজিক কোন যুক্তি কোন বুদ্ধি চলবে না খোদা যেটা বলেছেন তার সাথে কমা পূর্ণচ্ছেদ হাইফেন কোন কিছু যোগ বিয়োগ সংযোজন বিয়োজন চলবে না বলছে যে শিরক হয়ে যাচ্ছে তো শিরক তো হচ্ছে তাহলে খোদা শিরক করছে তুমি আল্লাহর চেয়ে বেশি বুঝো অতএব এখানে কোনো যুক্তি বুদ্ধি চলবে না লজিক চলবে না চলবে খোদা কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন না দেখুন আরো তাফসিরে আসুন এটা খুব মারাত্মক তাফসির এই তাফসিরটা লাস্টে শোনাচ্ছি ফের আল্লামা সুয়ুতি তাফসিরে দুররে মানসুর পঞ্চম খণ্ডের 359 পৃষ্ঠায় এবং তারিখে বাগদাদ খতিবে বাগদাদি তার 106 পৃষ্ঠায় রেওয়ায়েত করেছেন ওয়া আখরাজাল খতিব ফিল মুত্তাফাক ওয়াল মুফতারিক আন ইবনে আব্বাস قال تصدق علی بخاتمه وهو راكعون علی আলাইহিস সালাম তার আংটি সাদকা করেছিলেন তখন তিনি রুকু অবস্থায় ছিলেন فقال النبي صلى الله عليه واله وسلم লিসাইল তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইলকে বললেন মান আতাকা হাজাল খাতিম এই আংটি তোমাকে কে দান করেছে আল্লাহর রাসূল ভিক্ষুককে জিজ্ঞাসা করলেন এই ভিক্ষুক তোমাকে আংটিটি কে দিয়েছে কলা ভিক্ষুক বলল জালিকার রাকে ফানজালাল্লাহু ফি ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু সেই ভিক্ষুক বলল ওই যে রুকু করনে ওয়ালা যিনি রুকু করছেন ওই আলী আমাকে আংটি দিয়েছেন যখনই বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন যে তোমাদের ওয়ালি এমনি এমনি আলীকে ওয়ালি বানাইনি আমার আলী আমার নবীর মসজিদের ইজ্জত রক্ষা করেছেন আমার নবীর মসজিদে সাইল এসে খালি হাতে ফিরে যাচ্ছিল একই সাথে দুইটি ইবাদত একসাথে আলী করেছেন একদিকে নামাজেও আছেন একদিকে যাকাতও দিতেছেন আর তার সাথে সাথে আর এক ইবাদত আল্লাহর নবীর মসজিদের মান ও সম্মানের হেফাজত করতেছেন তার সাথে সাথে আর এক ইবাদত ওয়াবির ক্ষুধা নিবারণ করতেছেন কতগুলো ইবাদত একসাথে করছেন হ্যাঁ এরই নাম আলী ইনারই নাম তারই জন্ম এই মাসে কত খুশির দিন আমাদের হ্যাঁ ওনারই জন্মদিনে যে খুশি করে না ও মুসলমান যে আল্লাহ পাক নিজের বেলায়েতের সাথে যার বেলায়েতকে সামিল করেছেন নিজের বেলায়েতের সাথে ফের দেখুন তাফসির একটি তাফসির গ্রন্থ নয় এই তাফসির ফের আল্লামা সুয়ুতি তাফসিরে দুররে মানসুর পঞ্চম খণ্ডে 359 পৃষ্ঠায় এবং হাফেজ ইবনে কাসির যা তাফসিরে ইবনে কাসির আরব আজমের প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয় তাফসিরে ইবনে কাসির তৃতীয় খণ্ডের 130 পৃষ্ঠা ও আখরাজা আব্দুর রাজ্জাক ফেরে হাদিস ইমাম আব্দুর রাজ্জাক তার আল মুসান্নাফের রিওয়ায়াত করেছেন ও আব্দ বিন হুমায়েদ এবং আব ইবনে হুমায়েদ রিওয়ায়াত করেছেন ও ইবনু জারির এবং ইবনে জারির আত-তাবারি
তাফসীরে ইবনে তাবারিতে রিওয়ায়াত করেছেন ও আবু শায়খ এবং আবু শায়খ রিওয়ায়াত করেছেন ও ইবনে মারদুবিয়া এবং ইমাম ইবনে মারদুবিয়া তার তাফসীরের কিতাবে রিওয়ায়াত করেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে ফি কওলিহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কওল ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু এই আয়াতের অর্থে বলেছেন ক্বালা নাযালাত ফি আলী ইবনে আবি তালিব এই আয়াতটি আলী ইবনে আবি তালিবের ফজিলতে বা শানে নাযিল হয়েছে সাহাবীরা সবাই বলছেন আলীর শানে আর মোল্লা বানাচ্ছে নিজের শানে বুঝেছেন না হাদিস পড়ো কিতাব পড়ো তারপরে তো তোমরা বুঝবে নাকি না পড়লে কি করে বুঝবে ফের দেখুন এ হাদিস রিওয়ায়াত করেছেন আম্মার বিন ইয়াসার এ হাদিস চারখানা কিতাব থেকে আমি আপনাদের শোনাচ্ছি একটারে এবারে এবারত আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মানসুর পঞ্চম খণ্ডে 307 পৃষ্ঠা ফের হাদিস ইমাম তাবারানি তাবারানি শরীফের হাদিস আল মুজামুল আওসাত লি তাবারানি তৃতীয় খণ্ডের 134 পৃষ্ঠা রিয়াদ প্রিন্ট হাদিস নাম্বার 2275 রিয়াদ সৌদি আরবের রাজধানী ক্যাপিটাল সেখানকার ছাপাখানায় ছাপা ফের হাফেজ ইবনে কাসির তাফসির ইবনে কাসির তৃতীয় খণ্ডের 130 পৃষ্ঠা ফের আল্লামা হাইসামি তার মজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাব সপ্তম খণ্ডের 17 পৃষ্ঠা এতগুলো কিতাবে রিওয়ায়াত করেছেন ওয়া আখরাজাত তাবারানি ফিল আওসাত বে সানাদি ফিহে মাজাহিল ওয়া ইবনে মারদুবিয়া আন আম্মার ইবনে ইয়াসসার রাদিয়াল্লাহু আনহু এই হাদিস পাক রিওয়ায়াত করেছেন হযরত আম্মার ইবনে ইয়াসসার আম্মার ইবনে ইয়াসসার কে যিনি সিফফিনের যুদ্ধে মাওলা আলী আল ইসলামের পক্ষ থেকে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিলেন আর তাকে শহীদ করেছিল মুয়াবিয়া ঠিক মুয়াবিয়ার দল যার জন্য আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন ওয়াই হা আম্মার সহি বুখারী প্রথম খণ্ডে 64 পৃষ্ঠা ওয়াই হা আম্মার তাকতুলু হুলফিয়াতুল বাগিয়া ইয়াকুহু ইলাল্লাহ ওয়া ইয়াকুহু ইলান্নার আম্মারের জন্য আফসোস যে একে বাগির জামাত অর্থাৎ মুয়াবিয়ার দল হত্যা করবে তখন ইনি ওই বাগির দল মুয়াবিয়াকে ইয়াকুহু ইলাল্লাহ ইলাল জান্নাহ আল্লাহর দিকে জান্নাতের দিকে ডাকবেন ওয়া ইয়াকুনা হইলান্নার আর ওরা বলবে না না আমরা আল্লাহর দিকে যাব না বরং এসো তোমাদেরকে আমরা জাহান্নামের দিকে ডাকছি তারা জাহান্নামের দিকে ডাকবে আল্লাহ রাসূল ফয়সালা করে দিয়েছেন সিফফিনে আলী হচ্ছেন জান্নাতি দল আল্লাহর দল আলীর দল আল্লাহর দল মুয়াবিয়ার দল জাহান্নামের দল সহি বুখারী আমার কথা না বুঝছো আমার কথা না সহি বুখারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো এই মাওলা আলীর বেলায়েতকে যে আল্লাহ নিজের বেলায়েতের সাথে সামিল করেছেন এ আলীর বিরুদ্ধে যে তরবারি ধরবে উনার বিরুদ্ধে করবে উনার বিরুদ্ধে যে ইজতেহাদের চিন্তা করবে ও মুসলমান আরে ইজতেহাদ তো দূরের কথা মাওলা পাক যা বলবেন জি হুজুর বেশক এখানে আর কোনো প্রশ্ন নাই আমাদের জানতে চাওয়া নাই হুজুর আপনি বলেছেন জি মালিক ঠিক আমার বিরুদ্ধেও যদি ফয়সালা যায় হুজুর আপনি ফয়সালা জি মালিক তাহলে এটাই ঠিক করেছেন আর যদি কেউ ভাবে কে জানে তাই তো আলী ঠিক করলেন কি ভুল করলেন মনে হয় এটা হবে না এটা হবে একে বলে ইজতেহাদ সাহাবিরাই নাকি ইজতেহাদ করেছে তো যদি মাওলা আলীর এগেনস্টে কোন সাহাবি ইজতেহাদের চিন্তা করে ও সাহাবি গুমরা পথভ্রষ্ট হয়ে গেল আল্লাহ রসুলের এগেনস্টে ইজতেহাদ হবে আল্লাহর এগেনস্টে ইজতেহাদ হবে এই গন্ডির ভিতরে এই হেসারের ভিতরে যারা যারা রয়েছেন তাদের ভিতরে কোন ইজতেহাদ মাওলা পাক যা বলবেন তাই ঠিক ওটাকে মেনে নেওয়ার নাম ঈমান ওটাকে মেনে নেওয়ার নাম ইজতেহাদের নাম নিয়ে চালায় যে ইজতেহাদি গালাত ইজতেহাদ হতে পারে মাওলানা সাহেবের সাথে আমার আমি একটা কথা বললাম একটা আমি ফয়সালা দিলাম কি আমি একটা মাসালা বর্ণনা করলাম এখন উনার দৃষ্টিতে মনে হলো মাসালা ঠিক হয়নি তো উনি বললেন যে না এটা মাসালা নয় এটার উত্তর এই হবে কিন্তু দুজনের মধ্যে একজন তো ঠিক দুজন তো ঠিক নয় তো উনি যে ভাবলেন মাওলানা লুৎফুর রহমান সাহেব ভাবলেন যে না ওয়ালিউল্লাহ সাহেব যেটা বলেছেন এটা হবে না এর মাসালা এইটা হবে তো উনি একটা মাসালা বললেন এটাকে বলে ইজতেহাদ এই ইজতেহাদ করতে গিয়ে একজন ঠিক একজন ভুল হয় আমি ঠিক উনি ভুল কিংবা উনি ঠিক কিন্তু আমি তো ইচ্ছা করে ভুল করিনি আমি ঠিক জেনে করতে গেছি কিন্তু ভুল হয়ে গেছে
যে সাহাবীরা যারা মুজতাহিদ, এটা আমাদের জন্য হবে না, এটা মুজতাহিদের জন্য, তারা যদি ভুল হয়েও যায় কিন্তু উদ্দেশ্য যেহেতু তার মহৎ ছিল তার গুনাহ হবে না। এবং ইনি বললেন যে না ওলিউল্লাহ সাহেব ভুল বলেছেন, এটা ঠিক, কিন্তু দেখা গেল যে না ওনারটা ভুল, কিন্তু উনি ইচ্ছা করে তো বলেননি, ওনার জ্ঞান ওনার বিবেক বলছে যে না ভুল, উনি ওনার উদ্দেশ্য মহৎ, ভালো উদ্দেশ্যে বলেছেন কিন্তু ভুল হয়ে গেছে, তো এটা তো গুনাহ হবে না, উদ্দেশ্য না ঠিক। তো এটা ওনার আর আমার মধ্যে ইজতিহাদ হতে পারে, মুজতাহিদে মুজতাহিদে হতে পারে, মাওলা আলীর প্রেজেন্টে আর নো মুজতাহিদ, কোন মুজতাহিদ নাই, ইমাম হাসান আলাইহিস সালামের সামনে আর কোন মুজতাহিদ নাই, ইমাম হুসাইন আলাইহিস সালামের সামনে কোন মুজতাহিদ নাই, আহলে বাইতের রাসূল যেখানে মওজুদ ওখানে কোন ইজতিহাদ নাই। এজন্য আল্লাহর রাসূল বলেছেন খবরদার, আল্লাহর রাসূল বলেছেন তোমরা আমার এই কোরআন আর আমার আহলে বাইত এই দুই বস্তুকে তোমরা জ্ঞান দিতে যেও না, লা তাকাদ্দামুহুমা এদের অগ্রবর্তী হয়ো না, ফালকু তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, আর এনাদেরকে লা তুআল্লিমুহুমা খবরদার এই আহলে বাইতকে আলী ফাতমা হাসান আর হুসাইন হুজুর গাউস পাক মাওলা পাক মেদিনীপুর দরবার ইনাদেরকে জ্ঞান দিতে যেও না, ইনাদের উপরে ফতোয়া দিতে যেও না, কারণ ইন্নাহুমা আ'লামু মিনকুম কোরআন আর এই আহলে বাইত, কোরআন আর আলী, কোরআন আর ফাতমা, কোরআন আর হাসান, কোরআন আর ইমাম হুসাইন, কোরআন আর হুজুর গাউস পাক, কোরআন আর মেদিনীপুরে মাওলা পাক, কোরআন আর মেদিনীপুর দরবার তোমাদের সকলের চাইতে সবচেয়ে জ্ঞানী। তাকবীর ইনাদেরকে জ্ঞান দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার আল্লাহ ইনাদেরকে জ্ঞান দিতে যেও না, ইনাদের আগে বেরো না, আগ বেরে কথা বলো না, ইনাদের অগ্রবর্তী হয়েও না, যদি হতে যাও ধ্বংস হয়ে যাবে, ফালিকু অতঃপর ধ্বংস হয়ে যাবে, আর ইনারা তোমাদের সকলের চেয়ে জ্ঞানী। অতএব মাওলা আলী খাতুনে তাহার পাক ইমাম পাক গাউস পাক ইনাদের বিরুদ্ধে ইজতিহাদ জায়েজ নাই, নাজায়েজ ইজতিহাদ হয় না, ইজতিহাদ মলবিতে মলবিতে হবে, মলবিতে মলবিতে হবে, বুঝতে পেরেছেন না? ইনারা সকলের মাওলা, সাহাবাই কেরামের মাওলা। হযরত ওমর কি বললেন, হযরত ওমর কি বললেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির সহিহ বুখারী সরি মিসকাতুল মাসাবি মিসকাত শরীফ 565 পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ পীর কোথাকার পীর দেওবন্দ দারুল উলুম দেওবন্দ পীর এর হাদিসের রাবি বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু দুই সাহাবী একত্রে হাদিস বর্ণনা করেছেন, আনিল বারা ইবনে আজেব ওয়া যায়েদ ইবনে আরকাম ক্বালা ইনারা দুজনে বলেছেন লাম্মা নাযালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াউমা গাদিরে খুম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমের দিবসে অবতীর্ণ করলেন গাদিরে খুম নামক প্রান্তরে, অতঃপর আল্লাহ রাসূল সকলকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তুম তাআলামুনা আন্নি আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমি কি তোমাদের প্রত্যেকের জানের নিকট থেকে তোমাদের সকলের জানের চেয়ে আমি নিকটবর্তী না, কালু বালা সকল সাহাবী বললেন কেন না, মিসকাত শরীফের হাদিসে পাক খুলে দেখেন চেক করলেন পৃষ্ঠায় না থাকলে কিতাব এখানে আনেন, তারা বললেন কেন নয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের সবার জানেন চেয়ে নিকটবর্তী, ফের আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন আল্লাস্তুম তাআলামুন আন্নি আউলা বিকুল্লি মুমিন আমি কি তোমাদের কুল্লি নাফসি আমি কি প্রত্যেক মুমিনের জানের চেয়েও নিকটবর্তী নই, তারা বলল কেন নয়, কালু বালা কেন নয়, আপনি অবশ্যই আমাদের প্রত্যেকের জানের চেয়ে নিকটবর্তী, কালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখা যাবে ইয়াদে আলিয়িন তোর মাওলা আলী আলাইহিস সালামের হাতকে উঁচু করে তুলে ধরলেন, ফাকাল আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু আল্লাহুম্মা ওয়া আলে মান ওয়ালাহু ওয়া আদে মান আদাহু আয় আল্লাহ আমি যার মাওলা আলী তার মাওলা, অতঃপর
হে আল্লাহ যে আলীর সাথে বন্ধুত্ব রাখে তুমি তার সাথে বন্ধুত্ব রাখো ওয়াদে মান আদাহু এবং যে আলীর সাথে শত্রুতা রাখে তুমি তার সাথে শত্রুতা রাখো অতঃপর সুম্মা অতঃপর হযরত উমর লাকিয়াহু সুম্মা লাকিয়াহু উমর বাদা যালে অতঃপর হযরত উমর আসলেন এসে মাওলা আলীর সাথে কোলাকুলি করলেন فقال اتقر حضرت عمر حضرت عمر بولن هنيجا لك يا ابن ابي طالب اصبحت وانسيت مولاي مولا كل مؤمن ومؤمنات هي ابو طالب الشهزاده هي مولا علي আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার মওলা হয়ে সকাল সন্ধ্যা করতে থাকবে হযরত উমর নিজে স্বীকার করলেন আলী আমার মওলা একজন জিজ্ঞাসা করলো হে উমর উনার খেলাফতকালে আপনি মাওলা আলীকে এত ইজ্জত করেন কেন এত সম্মান করেন কেন বলে করব না কারণ এই জন্য করি আলী আমার মাওলা আছেন আলী আমার মাওলা আমার মাওলা আছেন উনি আমার মাওলা তাই মাওলার বিরুদ্ধে ইজতিহাদ হয় সব বাকি সব গোলাম উনি মাওলা বাকি সব গোলাম পরিষ্কার কথা তো যেটা বলছিলাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আন আম্মার ইবনে ইয়াসির ক্বাল ওয়াকাফা বি আলী সাইলুন ওয়া হুয়া রাকি হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বললেন একজন ভিক্ষুক এসে দাঁড়ালো মাওলা আলীর সামনে আর মাওলা আলী তখন নামাজের মধ্যে ছিলেন ওয়া হুয়া রাকিউন ফি সালাতি উনি নামাজের মধ্যে রুকুরত অবস্থায় ছিলেন অতঃপর আল্লাহর মাওলা আলী আলাইহিস সালাম উনার আংটিটি ওই সাইলকে দিয়ে দিলেন অতঃপর ফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাআতাহু হ্যাঁ ফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাআলামুহু যালিক ফানাযালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাযিহিল আয়া ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ফাকরাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ভিক্ষুককে মাওলা আলী আলাইহিস সালাম আংটিটি যখন দিয়ে দিলেন এবং আলী আলাইহিস সালাম এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনালেন ভিক্ষুককে আমি আংটিটি দিয়ে দিয়েছি তখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত পাঠটি অবতীর্ণ হলো তখন আল্লাহ রাসূল বেরিয়ে আসলেন এবং সকল সাহাবীদের সামনে আয়াতটি পড়ে শোনালেন এরপর আল্লাহ রাসূল বললেন সুম্মা ক্বাল আল্লাহ রাসূলের পর বললেন শুনো আল্লাহ আলীর উপরে আয়াত পাক নাজিল করেছেন অতএব মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু ওয়া আদে মান আদাহু অতএব আমি যার মাওলা আলী তার মাওলা এবং যে আলীর সাথে বন্ধুত্ব রাখে হে আল্লাহ তুমি তার সাথে বন্ধুত্ব রাখো এবং যে আলীর সাথে শত্রুতা রাখে তুমি তার সাথে শত্রুতা রাখো এবং এই হাদিস শরীফটি বিস্তারিত বর্ণনা করেছে ইবনে হাজার মাক্কি ইবনে হাজার আসওয়ায়কুল মুহরিকা কিতাবে মিশর প্রিন্ট 35 পৃষ্ঠা কত পৃষ্ঠা 35 পৃষ্ঠার মধ্যে ইবনে হাজার মাক্কি মুফতি হারামাইন শরীফাইন মুফতি আজম কাবা শরীফের ইমামে মক্কা মক্কা শরীফের ইমাম ছিলেন তিনি যে কিতাব লিখেছেন আসওয়ায়কুল মুহরিকা ওই কিতাবে মিশর প্রিন্ট 35 পৃষ্ঠার মধ্যে লিখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর হাত উঁচু করে তুলে ধরে বললেন আমান কুনতু মাওলাহু ফা আলিয়ুল মাওলাহু আমি যার মাওলা আলী তার মাওলা তারপর এইভাবে হাত তুললেন হাত উঠিয়ে বললেন আল্লাহুম্মা ওয়া আলে মান ওয়ালাহু ওয়া আদে মান আদাহু ফা আহিব্বা মান আহিব্বাহু ওয়া আবগাদা মান আবগাদাহু ওয়া আনসুর মান নাসারাহু ওয়া আখজুর মান খাযানাহু ওয়া আদরিল হক মাআহু হাইসুদার হে আল্লাহ তু উসকা ওয়ালি বান জা জিসনে আলী কো ওয়ালি জানে হে আল্লাহ তুমি তার ওয়ালি হও যে আলী কে ওয়ালি জানে তুমি তার ওয়ালি হও যে আলী কে ওয়ালি মনে করে ও আদে মান আদাহু এবং তুমি তার শত্রু হও যে আলীর সাথে শত্রুতা করে ফা আহিব্বা মান আহিব্বাহু অতঃপর আল্লাহ তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে ও আবগাদা মান আবগাদাহু এবং তুমি তার প্রতি বিদ্বেষ রাখো যে আলীর প্রতি বিদ্বেষ রাখে ওয়ানসুর মান নাসারাহু এবং
আল্লাহ তুমি তাকে মাদদ করো সাহায্য করো যে আলীকে সাহায্য করে ওয়াখজুল মান খাজালাহু আল্লাহ তুমি তার থেকে মুখ ফিরিয়ে নাও যে আলীর থেকে মুখ ফিরিয়ে নাই ওয়া আদরিল হক মাউ হাল সুদান এবং এ আল্লাহ আলী যেদিকে যায় হককে ওদিকে রাখো এটা তিরমিজিতে আছে কোথায় আছে তিরমিজি জামে ও তিরমিজি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা কত পৃষ্ঠা 213 দারুল উলুম দেওবন্দ প্রিন্ট আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা ওয়া আদরিল হক মাআহু হাইসু দারা এ আল্লাহ আলী যেদিকে যায় হক কে ওদিকে রাখো আল্লাহ রাসূল বলেন নি আল্লাহ আলীকে হকের উপরে রাখো সাধারণত মানুষ তার ছেলের জন্য কি দোয়া করে যে আল্লাহ আমার ছেলেকে হকের উপর রাখো আমার ছেলে যাতে কখনো না হক না করে তা আল্লাহ রাসূল সেই হিসেবে মাওলানা আলীর জন্য এই দোয়া করতে পারতেন ইয়া আল্লাহ আমি আলীকে খুব ভালোবাসি অতএব হে আল্লাহ আমার আলীকে তুমি হকের উপর রাখো না এই দোয়া করেননি আলীকে হকের উপরে রাখো না ওয়া আদরিল হাক্কা মাআহু হাইসু দারা এ আল্লাহ হককে আলীর উপরে রাখো আলী যা করবেন আলী যেন না হক না করে যেন হক করে এটা নয় ওয়া আদরিল হক মাআহু হাইসু দারা এ আল্লাহ হককে আলীর উপরে রাখো এ আল্লাহ আলী যা করবে তাই হক হবে আলী যেদিকে যাবে হক ওই দিকে যাবে আলী হকের পায়রাবি করবেন না হক আলীর পায়রাবি করবে আলী আলাইহিস সালাম যদি এইদিকে থাকেন হক এদিকে আলী আলাইহিস সালাম এদিকে তো হক এদিকে আল্লাহ আলী যেদিকে যায় হককে ওদিকে ঘুরিয়ে দাও হক যেন আলীর পিছে পিছে থাকে আলী যেদিকে যাবে হক যেন সেদিকে যায় হক সেদিকে আলী উপরে তো হক উপরে আলী নিচে হক নিচে আলী ডানে তো হক ডানে আলী বামে তো হক বামে হক কি হক কি হক হক শব্দের ডিকশনারিক্যাল মিনিং সত্য এই কারণে আল্লাহর নাম হক আল্লাহর নাম কি আব্দুল হক লোকের নাম হয় না হক আল্লাহর বান্দা হকের বান্দা এই জন্য আল্লাহ হক সত্য এই জন্য আল্লাহকে বলা হয় হক নামাজকে বলা হয় হক রোজাকে বলা হয় হক হাজকে বলা হয় হক জাকাত হক হক তো নমিতা জাকাত হক নামাজ হক রোজা হক কোরআন হক জান্নাত হক ফেরেশতা হক মিজান হক পুলসেরা হক কিয়ামত হক বিচার দিবস হক নবী হক রসুল হক বলে আল্লাহ আলী যেদিকে হক আলী যেদিকে হক তো আল্লাহ নামাজ হক তো আলী যেদিকে হক সেদিকে অর্থাৎ আলী যেদিকে নামাজ সেদিকে আলী যেদিকে রোজা সেদিকে আলী যেদিকে হজ সেদিকে আলী যেদিকে জাকাত সেদিকে আলী যেদিকে কোরআন সেদিকে আলী যেদিকে নবী সেদিকে আলী যেদিকে সব পয়গম্বর সেদিকে আলী যেদিকে জান্নাত সেদিকে আলী যেদিকে ফেরেশতা সেদিকে আলী যেদিকে রাসূল সেদিকে আলী যেদিকে খোদা সেদিকে অতএব আলীর বিরুদ্ধে যে সে নবীর বিরুদ্ধে খোদার বিরুদ্ধে জান্নাতের বিরুদ্ধে ফেরেশতার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে সবের বিরুদ্ধে সে বুঝতে পেরেছেন না এই আয়াতের উপরে আমি সব তাফসীরগুলো শোনাচ্ছি না আরেকটি তাফসীর যেটা আমাদের সবারই পীর পীরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির হুজুর গাউসুল আজম শায়খ আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান আল হুসাইন আল বাগদাদী আলাইহিস সালাম তিনি আয়াতের তাফসীর কি করেছেন এক শ্রেণীর মূর্খ লোক আলেম তো বলবো না তারা আহলে বাইত পাকের নাম পাক নাই বলেন আলী ফাতেমা হাসান হোসেন আসলে ওদের হৃদয়ে আলী ফাতেমা হাসান হোসেনের মুহাব্বতই নাই তারা আবার হুজুর গস পাকের বিরুদ্ধে বলে ওরা বলে হুজুর গস পাক নাকি আহলে বাইত পাকের সানে কোনো কিছু বলেন নাই
এই আয়াতের তাফসীর সর্বপ্রথম গস পাক করেছে যতগুলো তাফসীরের কিতাবের নাম বললাম এই আল্লামা সুয়ুতি আল্লামা ইবনে কাসির ইমাম হাইসামি ইমাম যত এই মুফাসসিরিনে কেরাম এবং তাফসীরের কিতাব ইমাম ফাকরুদ্দিন রাজি এরা সব গস পাকের পরে এরা কখন গস পাকের পরে পৃথিবীতে আসছেন অনেক পরে আল্লামা সুয়ুতি গস পাকের অনেক পরে দুনিয়ায় আসছেন এই সকল মুফাসসিরদের আগে 470 হিজরিতে গস পাক আসছেন এসে তখনই গস পাক বলে গেছেন কোথায় তাফসীরুল জিলানি কিতাবের নাম তাফসীরুল জিলানি আমার হুজুর পাকের লাইব্রেরিতে আছে এই কিতাবটি তাফসীরুল জিলানি প্রথম খণ্ড বৈরুত লেবানন প্রিন্ট 515 পৃষ্ঠা তাতে হুজুর গস পাক বলেছেন নাজালাত ফি আলি করমাল্লাহু আজহাহু হিনা সাআলাহু সাইলুন ওয়া হুয়া রাকিউন ফি সালাতিহি في صلاته فرما له خاتمه حضور غوث پاک شیخ محی الدین عبد القادر جیلانی علیہ السلام বলেন এই আয়াত পাকটি অবতীর্ণ হয়েছে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শান পাকে সুবহানাল্লাহ তিনি কাররামাল্লাহু ওয়াজহু লিখেছেন এই যে গস পাক বললেন এই আয়াতটি মাওলা আলীর শানে নাজিল হয়েছে তখন না সিউতির জন্ম হয়েছিল না ইবনে কাসিরের জন্ম হয়েছিল না হাফেজ ইবনে কাসিরের জন্ম হয়েছিল না ইমাম হাইসামির জন্ম হয়েছিল না ইমাম ফখরুদ্দিন রাজির জন্ম হয়েছিল যতগুলো তাফসীর শুনালাম একটা মুফাসসিরের জন্ম হয়নি তার আগেই গস পাক তাফসীর করে গেছেন এই আয়াত আর অন্য কারো জন্য নয় মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সুবহানাল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় গস পাক বললেন উনার উপরে নাজিল হয়েছে সাআলাহু সাইলুন যখন সাহায্য প্রার্থনাকারী উনার কাছে সাহায্য চাইল প্রার্থনা করলো ভিক্ষা চাইল ওয়া হুয়া রাকাউন গস পাক বলেও দিলেন তখন মাওলা আলী আলাইহিস সালাম রুকুতে ছিলেন ফি সলাতিহি আর মাওলা পাক নিজের নামাজের মধ্যে রুকুর হালাতে ছিলেন ফারামালাহু খাতিমিহি তখন আল মাওলা আলী আলাইহিস সালাম নিজের আংটিটি রামা মানে ছুঁড়ে দিলেন তার দিকে ছুঁড়ে দিলেন মানে বুঝতেলেন তো ছুঁড়ে দেওয়াই বলে তো নিক্ষেপ করলেন তার দিকে গস পাকও এই তাফসীর করেছেন এটা ওদেরকে জবাব হলো বুঝেছেন না যে যারা গস পাকের বিরুদ্ধে বলেন এবারে লাস্ট এই আয়াত পাকের তাফসীর এই আয়াতের লাস্ট তাফসীর আরো তাফসীর আছে আমি আর শুনালাম না একই টাইপেরই কিন্তু এখন এই এখন আমি যে তাফসীর দিয়ে এই আয়াত পাকটিকে আমি সমাপ্ত করতে চাচ্ছি এই তাফসীরটি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার তাফসীরুল কাবীরের 12তম খণ্ডের 28 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন কে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার তাফসীরুল কাবীরে 12তম খণ্ডের 28 পৃষ্ঠায় এই হাদিসের রাবি হযরত আবু যর গিফফারী রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফফারী কে জানেন হাদিসে পাক ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পাক সমস্ত সাহাবীদের ভিতরে 4 জনকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন কজনকে 4 চার জনকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন এবং আমাকে ওই চারজনের প্রতি মুহাব্বত করার হুকুম করেছেন আল্লাহ পাক অতএব তোমরাও তাদের মুহাব্বত করো সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই চারজন কে কে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই চারজনের প্রথম জনা হচ্ছেন আলী 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 মাওলা আলীর নাম তিনবার নিলেন প্রথম জনের নাম যে প্রথম জন হলেন আলী 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 তারপরে বলেন আবু যর গিফফারী হযরতে মিকদাদ এবং হযরতে সালমান ফারসি এই হলেন চার ইয়ার বুঝলেন না এই চার জনের মুহাব্বত আল্লাহ সবচেয়ে বেশি করেন এবং আমাকেও মুহাব্বত করার হুকুম করেছেন সেই চার জনের ভিতরে একজন আবু যর গিফফারী রাদিয়াল্লাহু আনহু তিনাকে শহীদ করে দিয়েছিল যাই হোক তিনি হাদিসের রাবি তিনি বর্ণনা করেন রাবা আন আবি যর انه قال صليت مع رسول الله صلى الله عليه واله وسلم يوما صلاه الظهر
বলে একদিন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যোহরের নামাজ মসজিদে আদায় করছিলাম ফাসআলা সাইলুন ফিল মসজিদ এমন সময় এক ভিক্ষুক মসজিদে সওয়াল করে বসলো ভিক্ষা চাইলো ফালাম ইয়াতুহু আহাদুন তখন কেউ তাকে কোনো ভিক্ষা দিল না ফারাফা সাইল ইয়াদাহু আলা সামা তখন সেই ভিক্ষুক আসমানের দিকে হাত তুললো সবাই নামাজ পড়ছে কেউ ভিক্ষা দিল না তখন আসমানের দিকে হাত উঠালো ওয়াকাল আর সেই ভিক্ষুক বলল আল্লাহুম্মা ইশহাদ ইন্নি সাআলতু ফি মসজিদির রাসূল রাসূল পাকের দিকে নিসবত করে বলল হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি তোমার রাসূলের মসজিদে এসে সওয়াল করেছি ভিক্ষা চেয়েছি তো ফামা আতানি আহাদুন শাইআ তো আমাকে কেউ কিচ্ছু দিল না ওয়া আলিয়ুন আলাইহিস সালাম ওয়া কানা রাকিআন সেই সময় আলী আলাইহিস সালাম রুকুতে ছিলেন ফা আওমান ইলাইহি বিখিনসিরিল ইয়ামিনি আর ওনার কনিষ্ঠ আঙুলে এখানে কনিষ্ঠ আঙুল বলেছে আংটি ছিল ওয়া কানা ফিহা খাতিমিন খাতিমি তার ওই কনিষ্ঠ আঙুলে আংটি ছিল ফা আকবালা সাইল হাত্তা আখাজাল খাতিম তিনি ভিক্ষুককে ইশারা করলেন আর ভিক্ষু ওই আংটিটি নিয়ে চলে গেল এবং ওই ভিক্ষু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যেতে লাগলো যখন ওই ভিক্ষুকটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে গেল আল্লাহ রাসূল সব নিজের চোখে সব কিছু দেখলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নি আখি মুসা সাআলাকা নিশ্চয় আমার ভাই মুসা আলাইহিসসালাম তোমার কাছে চেয়েছিল ফাকাল অতঃপর তিনি বলেছিলেন রাব্বিশ রাহলি সাদরি কোরআন পাকের আয়াত যে হে আল্লাহ তুমি আমার পিঠকে শক্ত করে দাও এবং আমার মুখের বাক শক্তিটাকে আরো শক্ত করে দাও এরকম ভাবে যখন উনি বলছিলেন তখন আল্লাহ পাক তার পিঠকে মজবুত করেছেন তার বাক শক্তি শক্ত করে দিয়েছেন এবং তার উপরে আল্লাহ পাক এইভাবে কোরআনে আয়াত নাজিল করেছেন অতএব এবার আমি আল্লাহ তোমার কাছে দোয়া চাই খাস পয়েন্ট এবার আল্লাহ রাসূল দোয়া চাচ্ছেন যে আমার চোখের সামনে আমার ভাই আলী নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যাকাত প্রদান করেছেন আর মুসা আলাইহিস সালাম যদি নিজের ভাইয়ের জন্য এইভাবে দোয়া চান আমিও আমার ভাইয়ের জন্য দোয়া চাইছি আল্লাহ ওয়া আনা মুহাম্মাদুন নাবিয়্যুক এবং হে আল্লাহ আমি হচ্ছি মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নবী ওয়া সাফিয়্যুকা এবং তোমার দোস্ত অতএব ফাশরাহলি সাদরি অতএব হে আল্লাহ তুমি আমার বক্ষকে স্ফীত করে দাও ইয়াসসারলি আমরি এবং তুমি আমার বাক শক্তিকে খুলে দাও ওয়াজ আল্লি ওয়াজিরান মিন আহলি আলিয়ান এবং হে আল্লাহ তুমি আমার আহলে বাইতের ভিতর থেকে আমার ভাই আলীকে আমার উজির বানিয়ে দাও ওয়াসদুদ বিহি জাহরি এবং আমার ভাই আলীর দ্বারা আমার পিঠকে মজবুত করে দাও আল্লাহ قال আবু জার গিফফারি রাদিয়াল্লাহু বলেন ফাওয়াল্লাহ আল্লাহর রাসূলের দোয়া শেষই হয়নি গুনগুন করতে আছেন আর এমন সময় আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন ফাওয়াল্লাহ মা আতাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল কালামা এই শক্ত এই কালেমাগুলো শেষই হয়নি হাত্তা নাজালা জিব্রাইল আলাইহিস সালাম এমন সময় জিব্রাইল অবতরণ করলেন ফাকাল জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা পড়ুন ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ জাকাতা ওয়া হুম
واقعون আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন আপনি পড়ুন কেবল আল্লাহ তাআলা বলেছেন কেবল মাত্র তোমাদের অভিভাবক কেবল মাত্র তোমাদের গার্জেন কেবল মাত্র তোমাদের মাওলা কেবল মাত্র তোমাদের ইমাম কেবল মাত্র তোমাদের নেতা আল্লাহ এবং তার রাসূল এবং সেই ইমানদার ব্যক্তি যিনি নামাজের মধ্যে রুকুরত অবস্থায় যাকাত প্রদান করতেছেন অর্থাৎ হযরতে আলী আলাইহিস সালাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হাইদারি নারায়ে ঘোষ হুজুর পাক সাদর হাসিন সৈয়দ শাহ ইয়াসুফ আলীউল কাদরী মেদিনীপুর দরবার শরীফ তাহলে এতক্ষণ এই আয়াত পাক থেকে কি বুঝলেন ভাই এই আয়াত পাক সাংঘাতিক আয়াত কি তাই না আমরা কোরআনের বাইরে একটি বলছি বলুন কোরআনের বাইরে বলছি হাদিসের বাইরে বলছি তাহলে এই যে নামাজের মধ্যে কি কন্ডিশনে উনি যাকাত দিয়েছেন সেটাও রাসূল পাক আল্লাহ পাক বলে দিচ্ছেন যে নামাজের মধ্যে নামাজের হালাতে যাকাত দিচ্ছেন আবার নামাজের হালাতে কি অবস্থায় ওয়াহুম রাকিউন রুকুরত অবস্থায় তার মানে আলী তাহলে এটাকে আলী তাহলে কি হলো আল্লাহ পাক বলছেন কেবলমাত্র তোমাদের ওয়ালি শুধুমাত্র তোমাদের ওয়ালি তোমাদের অভিভাবক তোমাদের মাওলা হচ্ছেন আল্লাহ এই শুধুমাত্র তোমাদের অভিভাবক আল্লাহ তার মানে আল্লাহ ছাড়া তোমাদের আর কেউ অভিভাবক ইমাম আর কেউ নাই নেতা আর কেউ মাওলা আর কেউ শুধুমাত্র তোমাদের মাওলা আল্লাহ ওয়া রাসূলুহু এবার আল্লাহ তার মাওলাইত্বের সাথে শামিল করলেন ঢুকালেন রাসূলকে এবং তার রাসূল আর কে আর আলী ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা মানে আলী আল্লাহ পাক নিজের ইমামতের সাথে ওয়েলায়েতের সাথে প্রভুত্বের সাথে রাসূল পাক এবং মাওলা আলীকে শরীক করেছেন শামিল করে নিয়েছেন ঢুকিয়ে নিয়েছেন আল্লাহর প্রভুত্বের সাথে আল্লাহর ওয়েলায়েতের সাথে আল্লাহর সাম্রাজ্যের সাথে আল্লাহর ইমামতের সাথে শামিল করেছেন কাকে রাসূলকে আর আলীকে বলুন রাসূলকে আর আলীকে তাহলে কি হলো তিনটা এক জাতে পাক রাসূল পাক এবং মাওলা আলী হচ্ছেন আল্লাহর জাত বেশ আল্লাহ না আল্লাহর জাত মানে আল্লাহ না আল্লাহর জাত জাতে এই জন্য গতকাল কিংবা পরশু ওয়াজে আমি রেফারেন্স কোট করলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মাওলা আলীর বিরুদ্ধে একজন শিকায়ত করলো আল্লাহ রাসূল বললেন খবরদার দাঁড়িয়ে গেলেন খুতবা দিলেন খবরদার লা তাসকু আলিজান আলীর বিরুদ্ধে শিকায়ত করো না কারণ লি আন্নাহু জাতিল্লাহ কারণ তিনি জাতে আল্লাহ আছেন বেশক আল্লাহর জাত রয়েছে রাসূল পাক কেন বলেছেন জাতে আল্লাহ আছেন আল্লাহ তো তার জাতের সাথে ঢুকিয়েছেন রাসূলকে আর আলীকে আল্লাহ ঢুকাবেন কেন বলাটা তো মানে আমরা আলাদা ভাবছি তাই ভাবছি ঢুকিয়েছে আর পৃথক করবেন তবেই তো ঢুকাবেন উনার জাত থেকে পৃথক করলেন কখন এ নূর তো আল্লাহ তো ছিলেন হ্যাঁ খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদের মধ্যে লিখেছেন যে মাওলা আলী আলাইহিস সালাম রিওয়ায়াত করেছেন কুনতু আনা ওয়া আলিয়ুন নূরাম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুকা আদমা বি 14 আলফ আম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14000 বছর আগেও আল্লাহর সম্মুখে আমি এবং আলী একটাই নূর ছিলাম আমি আর আলী আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে যে নূরটাকে সৃষ্টি করলেন সেটা কি আল্লাহ আহাদ আহাদ থেকে যে নূরটা আলাদা করা হলো আলিফ হে দাল আহাদ থেকে যে নূর আলাদা হলো এই নূরটাকে যেহেতু পৃথিবীতে মানবের পর্দা দিয়ে পাঠাবেন তাই আলিফ হে দালের মাঝে মিমের পর্দা দিয়ে দিলেন নাম রাখলেন আহমদ নাম কি এই নূরটা কোথায় ছিল দলিল কি দলিল তো কোরআন দলিল কি বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর তোমাদের কাছে এ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূর এসে গেছে কোথা থেকে এসেছেন মিনাল্লাহ 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 ফ্রম আল্লাহ মিনাল্লাহ মানে কি ফ্রম আল্লাহ আল্লাহ থেকে মিন মানে ফ্রম মিন মানে ইংলিশে ফ্রম বাংলায় হইতে থেকে মিনাল্লাহ ফ্রম আল্লাহ
আল্লাহ থেকে আল্লাহ হতে তে এই নূর এলেন কোথা থেকে আল্লাহ থেকে তা আল্লাহ থেকে এলেন আল্লাহতে ছিলেন তবেই তো আল্লাহ থেকে এলেন না ছিলেন তো আল্লাহ থেকে কি করে এলেন কি আমি রাজবাড়িতে ছিলাম তবে তো রাজবাড়ি থেকে এলাম আমি রাজবাড়িতে আচার্য বলে ঢাকা থেকে এলাম আমি মিথ্যাবাদী না কি করে ঢাকাতে গেলাম আমি রাজবাড়ি বড় মসজিদ থেকে আসছি তার মানে আসার আগে ছিলাম কোথায় এখানে আসার আগে ছিলাম কোথায় বড় মসজিদে বড় মসজিদে ছিলাম তবেই তো রাজবাড়ি বড় মসজিদ থেকে এলাম তে এ নূর এসেছেন কোথা থেকে কোরআন বলছে মিনাল্লাহ কোথা থেকে মিনাল্লাহ আল্লাহ থেকে তো আল্লাহতে থাকবেন তবেই তো আল্লাহ থেকে আসবেন তে এই আয়াত সাবিত করে নূর আসার পূর্বে ছিলেন আল্লাহতে কোথায় ছিলেন আল্লাহতে তে এ নূর কি আল্লাহ থেকে আলাদা না তে এই নূরটা যখন আলাদা করলেন নাম আলাদা করলেন মানে জাহির করলেন তার মানে আল্লাহতে যখন ছিলেন তখন জাহির ছিল ছিল না আমার ভিতরে কি আছে হার্ট আছে ফুসফুস আছে দেখতে পাচ্ছেন না দেখা যায় না কেউ দেখছেন না লুকোনো আছে যখন আমার হার্টটা কল মানে খারাপ হয়ে যাবে ব্লক হয়ে গেল এখন অপারেশনের দরকার হার্টটা যখন বার করা হলো তখন হার্ট জাহির হলো কি প্রকাশ হলো যে না হার্ট দেখা যাচ্ছে এখন আপনাদের সবারই বিশ্বাস আমার হার্ট আছে কি দেখছেন কেউ হার্ট কেউ দেখছেন না কিন্তু বিশ্বাস সকলের ইমান আছে হার্ট আছে নালি বেঁচে আছে কি করে হ্যাঁ ব্লাড পাম্প করছে কি করে বুঝেছেন হার্ট আছে বিশ্বাস কিন্তু এটা ছুপানো আছে যখন অপারেশন করে বার করলো সারাবার জন্য তখন জাহের হলো তো যখন আল্লাহ নিজের নূর থেকে এটাকে আলাদা না করেছেন ছিলেন আল্লাহতে ছিলেন আল্লাহতে জাহের ছিলেন না শুধু জাহের ছিলেন না প্রকাশ ছিল না যখন আলাদা করলেন তখন ওটা জাহের হলেন তখন যেহেতু ওই নূর থেকে নূরটা আলাদা নূরটা একই না আলাদা ওই নূরটাকে তো দুভাগ করলেন কুন ফায়াকুন ওই নূর থেকে নূর বেরিয়ে গেল তখন বললেন আহমদ এই নূর যেহেতু মানবের বারজাক মানে পর্দাতে আসবে পৃথিবীতে আসবেন তাই ওখানে মিমের পর্দা দিয়ে দিলেন আলিফ হে দাল তার মাঝে দিয়ে দিলেন মিম কি হলো আলিফ হে মিম দাল আহমদ কি হলো আহমদ তা কোন নূর আহাদের নূর কার নূর তাহলে এর নূরটা কোন কোন জাত থেকে আসলো কোন জাত থেকে আসলো জাতে খোদা থেকে এসছে খোদার জাতে পাক এ নূর খোদার এই জাত থেকে এসছে না প্রত্যেকটা তো গোত্র থাকে তো না আপনি চৌধুরী গোত্র থেকে এসছেন একজন কাজী গোত্র থেকে কাজী জাত থেকে এসছেন কেউ একজন সৈয়দ জাত থেকে এসছে কেউ একাক জাত কমন্ডল জাত থেকে এসছেন এই নূর কোন জাত থেকে এলো আল্লাহর জাত থেকে কোন জাত আল্লাহর জাত সেই নূরটার নাম কি আহমদ নূরটার নাম কি আহমদ এই নূর আল্লাহর জাত থেকে এসেছে জাতে আল্লাহ এই নূর আহমদ নূরের জন্য এই আহমদ নূরের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কুনতু আনা ওয়া আলিয়ুন নূরাম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবল আয়াকলুক আদম বি আরবাত আশার আম ওই যে আল্লাহ পাক নিজের জাত থেকে এই নিজের নূর থেকে নূরটাকে বার করলেন এইটা জাতি নূর এটা নাম আহমদ কিন্তু এটা আমার আর আলীর নূর যেমন আহমদকে আলাদা যখন করা হয়নি আহাদের ভিতরে ছুপানো ছিল তেমনি আলীকে আলাদা করা হয়নি আহমদের মধ্যে ছুপানো আছে আলাদা হলেন আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব আলাইহিসসালামের পর ইমাম আহমদ ইবনে হাম্বাল হাদিস রিওয়ায়াত করেছেন ফাজাইলুস সাহাবার দ্বিতীয় খণ্ডে 662 পৃষ্ঠা হাদিস নম্বর 1130 অতঃপর ওই নূরটাকে কোন আমি এবং আলী একটাই নূর ছিলাম ওই নূরটাকে আল্লাহ পাক 14000 বছর পর্যন্ত আদমকে সৃষ্টি করলেন তার পৃষ্ঠ দেশে একজন কমেন্ট করেছেন আমাকে জানতে চেয়েছেন হোয়াট ইজ দা ডেফিনেশন অফ পৃষ্ঠ দেশ মানে পৃষ্ঠ দেশ কাকে বলে আমার মনে হয় উনি বাংলা বোধহয় ভালো জানেন না আছেন না অনেক বাংলাদেশি আছেন লন্ডনে থাকেন তাদের জন্ম ওখানে হয়েছে বাপ মার কাছ থেকে বাংলাটা শিখেছে কিন্তু অত ভালো বাংলা জানে না এই জন্য হয়তো জানতে চাই যে পৃষ্ঠ দেশ মানে হচ্ছে পিঠ ব্যাকসাইড কি তাই তো ব্যাকসাইড পিঠ তো ওই তাকে আরবিতে বলে সুল সেখানে নূরকে রাখলেন ওই নূর বলছেন যে শীষ তারপর আদম আলাইহিস সালামের পর শীষ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আসলো সেখান থেকে
তার এক মুমিন এক মুমিনা এক মুমিন এক মুমিনা এক মুমিন এক মুমিনা এইভাবে নূরটাকে আল্লাহ পাক বহন করে আনতে লাগলেন। আনতে আনতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম থেকে বলছেন আমার দাদা যার আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পর্যন্ত নূর চলে আসলেন। আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পর ওই নূর ফানিসফাই ফাকিসমুহু নিসফাইন কিসমাইন, ওই নূরটা সমান দু ভাগে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে গিয়ে আখরাজা কিসমান ফি সুলবি আব্দুল্লাহ, অতঃপর আল্লাহ পাক দু ভাগ করে দিয়ে এক ভাগ আমার আব্বা আব্দুল্লাহ পৃষ্ঠ দেশে রাখলেন, ওয়া কিসমান ফি সুলবে আব্মি আবি তালিব, আর আরেক ভাগ আমার চাচা আবু তালিবের পৃষ্ঠ দেশে রাখলেন। ফা আলিয়ুন মিন্নি ওয়া আনা মিনহু, অতএব আলী আমার থেকে আমি আলীর থেকে, ওয়া লাহমুহু লাহমি দামুহু দামি, অতএব আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত, আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার। ফামান আহাব্বাহু ফাবিহুব্বি আহাব্বাহু, অতএব যে আলীকে ভালোবাসে আমার কারণেই আলীকে ভালোবাসে। ওয়ামান আবগাদাহু ফাবিহুব্বি আবগাদাহু, আর যে আলীর সাথে দুশ্মনী করে সে আমার কারণেই তার সাথে দুশ্মনী করে। অর্থাৎ আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত। তো এই নূর যতক্ষণ আলাদা হয়নি ততক্ষণ নূরের নাম আহমদ, একটি নূর। আর এই নূর আল্লাহ থেকে যখন আলাদা হয়নি তখন এই নূরের নাম আহাদ। নূরের নাম কি? আহাদের ভিতরে লুকোনো, তখন কেউ জানে না, না আহমদ না মুহাম্মদ। আলাদা করলেন তখন নাম হলো আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। তো এই নূর কোথায় ছিল? আল্লাহতে। কোথায় ছিল? আল্লাহতে। ইনারা কি জাতে? আমরা যে বলছি আল্লাহ সামিল করলেন, এটা আমরা দেখছি আলাদা, তাই ভাবছি আল্লাহ তার সাথে তার মাওলাইত্বের সাথে ওনাদেরকে ঢুকালেন। ঢুকাননি, আগে থেকেই ছিলেন, কিন্তু দুইজনাকে দুই রূপে পৃথিবীতে পাঠালেন, তিনজন তিন রূপে থাকলেন। আল্লাহ আহাদ নিরাকার, নিরাকারই আছেন, তার এক নূরকে মুহাম্মাদের আকারে রেসালাত সহকারে পাঠালেন, আর একটা নূরকে বেলায়েত সহকারে আলী নামে দুনিয়ায় পাঠালেন। এই জন্য মাওলা পাক দেওয়ানে হযরত জামানের মধ্যে লিখেছেন নূরে মুতলাক হ্যায় পয়গম্বর ইয়া আলী মুর্তজা, নূরে মুতলাক হ্যায় পয়গম্বর ইয়া আলী মুর্তজা, ওর তুম হো উনকে মজহর ইয়া আলী মুর্তজা, দোনো তুম হো নূরে দাওয়ত ইয়া আলী মুর্তজা। আপনারা দুজনেই দাওয়ার মানে আল্লাহর নূর আছেন, বলকে এক জাঁ বোধ পেকর ইয়া আলী মুর্তজা, বরং আপনারা দুজনে একটি দুইটি দেহ একটি জীবন, বলকে এক জাঁ বোধ পেকর ইয়া আলী মুর্তজা, বরং আপনারা একটাই জীবন দুইটি দেহ। দুজনে আল্লাহর নূর, একটা জীবন দুইটি দেহ। আমাদের কথাগুলো শুনে কি হবে? আপনাদেরকে কি মনে হচ্ছে কখনো শুনেনি কি? তাই না? শুনেছেন? শুনেননি? কিন্তু কথাগুলো কি আমি এখনই বানালাম? হাদিসগুলো কি এখন তৈরি করলাম? কোরআনের আয়াত কি এখনই তৈরি করা হলো? তাহলে কথা তো 570 খ্রিস্টাব্দে আল্লাহর রাসূল এসে যে নামাজের কথা বলেছিলেন তখনকারই তো কথা এই কোরআনের আয়াত, আর তখনকারই কথা হাদিস, আর এত নতুন হয়ে আছে আপনাদের কাছে। তাহলে বলুন যে আলেমরা আপনাদের কাছে এটাকে নতুন করে রেখে দিয়েছে, এই আলেমরা আপনাদের বন্ধু না শত্রু? এবারে বলুন এই মূল জিনিস থেকে আলেম আপনাদেরকে লুকিয়ে রেখেছে আসল কথা থেকে, এই কারণে তার ইসলামের এই হাল। আর সারা দুনিয়ায় মুসলমান মার কাছে একটাই কারণে, আল্লাহ তাওহীদ আমাদেরকে দিলেন কি, আর মুল্লারা তাওহীদের নাম করে প্রচার করছে কি। অতএব আল্লাহ আল্লাহর রাসূল আর মাওলা আলী আলাদা নন, ইনাদেরকে এক জানাটার নাম তাওহীদ, এর নাম একত্ববাদ তাওহীদ, আর ইনাদেরকে পৃথক করাটা তাওহীদ বিরোধী কোরআন বিরোধী। কি বুঝতে পেরেছেন না? অতএব ভাই ঈমান আমাদেরকে মজবুত করতে হবে, কারো চক্রান্তে পড়লে হবে না, এই জন্য কামেল মুর্শিদ দরকার, এই জন্য আহলে বাইত পাককে দরকার। এই জন্য আমি বলি আপনারা খুঁজুন, তালাশ করুন। আল্লাহ পাক বলেছেন যে কেউ যদি আল্লাহর দিকে এক পা অগ্রসর হয় আল্লাহ পাক তার দিকে 10 পা এগিয়ে যান। আপনি যদি আহলে বাইত পাকের তালাশে মাওলা আলী ও তার খানদান পাকের সন্ধানে বার হন, খুঁজেন, এক
পা যদি আপনি এগিয়ে আসেন আল্লাহ পাক আপনাকে আরো দশ পা এগিয়ে দিবেন। আপনার আমার প্রত্যেকের একটাই ধ্যান ধারণা হওয়া উচিত, কোথায় নবী পরিবার, উনারা কোথায় আছেন, খানদান পাক কোথায় আছেন, ঔলাদ পাক কোথায় আছেন, ঔলাদে আলী কোথায় আছেন, ঔলাদে ফাতমা কোথায় আছেন, গস পাকের খানদান পাক কোথায় রয়েছেন, তাদের কাছে যাব, তাদের হাতে বায়াত গ্রহণ করব। বেশক বেশক উনাদের হাতে যারা আছে একমাত্র তারাই সিরাতে মুস্তাকিমে আছে। এই জামাতটা খুব ছোট, এই জন্য এই কথাগুলো শুনতে পাওয়া যায় না, তাদের দল ভারী। কেন 72টা জাহান্নাম যাবে, একটা জান্নাত যাবে, তো জাহান্নামের দলই তো ভারী হবে ভাই। কাজে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, সব সময় অ্যাপ্লিকেবল নয়, বুঝতে পারছেন না? এখানে মেজরিটি উইল গো টু দা জাহান্নাম, বেশির ভাগই জাহান্নামে যাচ্ছে, যাচ্ছে একটা দল, কটা? এই এই দলে যারা আছে কোরআন আর আহলে বাইত পাকের সাথে, বুঝতে পেরেছেন ভাই? একটি আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে? কোন কথা কোরআন হাদিসের বাইরে বলেছি? তাহলে আমরা কি করব? এরপরে আমরা মাওলা আলীকে মাওলা মানবো, এবং কেমন মাওলা? আল্লাহ যেমন মাওলা, রাসূল তেমন মাওলা, আলী তেমন মাওলা। আর এই মাওলাই তো শেষ হয়নি, কিয়ামত তক চলবে। এই খানদান পাক যারা থাকবেন প্রত্যেক যুগে, প্রত্যেকে নিজের নিজের জামানার মাওলা, গস পাকও মাওলা, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামও মাওলা, ইমাম মাহদি আলাইহিস সালাম তার ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম পর্যন্ত সব ইমাম মাওলা, গস পাক মাওলা, শেখ আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম মাওলা, আমার মেদিনীপুরি মাওলা পাক মাওলা, বড় হুজুর পাক মাওলা, বর্তমান সাজ্জাদ হোসেন হযরত পাক তিনিও মাওলা আলী আলাইহিস সালামের উত্তরাধিকার সূত্রে এই জামানার প্রত্যেক মুমিন মুমিনাতের মাওলা। আল্লাহ পাক এই মাওলা পাকদের কদম পাকে আমাদেরকে যেন ঠাঁই দেন, একটি আমাদের চাওয়ার কিছু চাই না, ইনাদের কদম পাকে থেকে যেন আমরা ইবাদত গুজার হতে পারি, ইবাদত বান্দাগী করতে পারি, এবং দুনিয়া ও আখেরাতে ইনাদের কদম পাকে ছায়াতলে ঠাঁই পাই। আজ 72 ফিরকার সমুদ্র, এর স্রোতের তেজ খুব খুব বেশি তীব্র স্রোত, এই স্রোত থেকে যেন আমরা বাঁচতে পারি, আমরা যেন আহলে বাইত পাকের কদম পাক আঁকড়ে থাকতে পারি, দুনিয়া ও আখেরাতে আমাদের কদম পাকের ছায়া তলে যেন ঠাঁই পাই, তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন আছে? জি জি। ওয়াহ মাস্টার প্রশ্ন লিখেছেন, মাওলা আলী আলাইহিস সালাম ও মা ফাতেমা আলাইহিস সালাম ইনাদের বিবাহ আল্লাহ নিজে আরশে আজিমের উপর দিয়েছেন, এর দলিল? আল্লাহ পাক ইনাদের দুনিয়াতে দুনিয়াদারির ভাবে শাদি মুবারক আল্লাহ হুকুম করেছেন, বিয়ে হয়েছে। তার আগে প্রশ্ন যখন করেছেন তাহলে উনি জানেন নাকি? উনি কি আমাদের পীর ভাই? আচ্ছা, যাক উনি জানতে চান। তো আমার মনে হচ্ছে প্রশ্নের ধরন থেকে মনে হচ্ছে যে উনি হয়তো মান্যওয়ালা আছেন বা জানেন, এখন ডকুমেন্ট জানা নাই। তো আপনি ডিটেলে যদি জানতে চান, এই মাওলা আলী ও ফাতমা আলাইহাসসালাম আলাইহিমাসসালাম দুজনের শাদি মোবারকের উপরে আমি যখন আপনাদের দেশে প্রবেশ করি তখন 5 জানুয়ারি এই দেশে ঢুকেছিলাম, তখন জামাদিউসানি চাঁদ চলছিল, এখন রজব। জামাদিউসানির 20 তারিখে মাওলা আলী ও ফাতেমা আলাইহিমাসসালাম দুজনের শাদি মোবারক, না শাদি তো নাকি, না 20 তারিখে বেলাদত পাক, আর উনার শাদি মোবারক পহিলা রজব, পহিলা রজব মাওলা আলী ও ফাতেমা আলাইহিসসালামের শাদি মোবারক, আর 20 তারিখে ওনার বেলাদত শরীফ জন্মদিন। ওই হিসাবে বাংলাদেশ ঢোকার সময় যেহেতু খাতুনে জান্নাত পাকের ওটা জন্ম মাস ছিল, এখন যেমন মাওলা আলীর জন্ম মাস বলে মাওলা আলী সম্পর্কে এখন বলছি, তাই বাংলাদেশে ঢুকে ঢুকেই 6 তারিখ থেকে পর পর 4 দিন শুধু খাতুনে জান্নাত পাক ফাতেমাতু জাহরা আলাইহিসসালামের উপরে ওয়াজ করেছিলাম। তার তৃতীয় দিন সম্ভবত খানপুরাতে ওনার শাদি মুবারকের উপরে বোধ হয় 2 কি 2.5 ঘন্টার ওয়াজ আমার বক্তব্য আছে। অনুগ্রহ করে আমি বললে তো একটা রেফারেন্স বলবো,
উনাদের যে সাদি মোবারক জান্নাতে হয়েছে তার একটি রেফারেন্স হযরত আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু যিনি 32 জন ওলি আল্লাহর কাছ থেকে খেরকা পাক লাভ করেছিলেন এবং সমস্ত ওলি আল্লাহদের কাছ থেকে গিয়ে উনি হাদিস কালেক্ট করতেন আর সাধারণের থেকে নিতেন না একটা টাইম 2000 আল্লাহর ওলি সোহবত লাভ করেছিলেন এই সমস্ত ওলিদের কাছ থেকে হাদিস সেমা করতেন করে উনি একটা হাদিস গ্রন্থ লিখেছেন ওই কিতাবটির নাম মাওয়াদাতুল কুরবা ফি ফাজাইল আলি আবা ওই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে আলী আলাইহিস সালামের সাথে খাতুনে জান্নাত পাকের শাদি মুবারক দুনিয়া সৃষ্টির আগে আরশে মুআল্লায় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন এবং নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আব্দুর রহমান আস-সাফুরি আব্দুর রহমান আস-সাফুরি তার নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যেও এই ঘটনাটি উল্লেখ করেছেন এবং আরশে আজিমে যে বিয়ে দিলেন ওটা তো রুহের জগতে হলো তার দেন মহর একরকম হবে নাকি এবং তার যৌতুক যেটাকে বলে জেহেজ একরকম হবে আর দুনিয়াতে যেটা জাহিরি দুনিয়াবি নিয়মে দিলেন তার জেহেজ এবং দেন মহর আলাদা হবে সেটাও ওখানেও আল্লাহ পাক যে সাদি মুবারক দিয়েছেন তার জেহেজও ওখানে দেওয়া হয়েছে এবং আরেকটি দলিল আমাদের মাওলা পাক সৈয়দি মুর্শিদি হযরত সৈয়দ সনদি সৈয়দনা হযরত সৈয়দ সাহেব মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন বাগদাদি আলাইহিস সালাম যিনি রাসূলের পাকের বংশধর এবং হুজুর গস পাকের ডাইরেক্ট খানদান সকলেরই ডাইরেক্ট আল্লাহ পাক তিনি একটি দেওয়ানে পাকের কিতাব লিখেছেন সেটার নাম হচ্ছে হিরজে জানে আরেফান মানাকেবে মাহবুবে সুবহান আল মারুফ বে দেওয়ানে হযরতে জামাল সংক্ষেপে দেওয়ানে পাক বলা হয় এর মধ্যে উনি লিখেছেন আরশ পর বাঁধা খোদা নে আপকা আকদে নিকাহ আরশ পর বাঁধা খোদা নে আপকা আকদে নিকাহ কেসে শোহর শাহি মর্দা ওয়াহ ওয়াহ খায়রুন নিসা আরশ পাকে যাদের বিয়ে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন দুনিয়া সৃষ্টির আগেই রুহের জগতেই তো কেমন তার স্বামী বাহ বাহ সমস্ত শাহে মর্দা সমস্ত সকল পুরুষদের শাহিনশা বাদশা বাহ বাহ খায়রুন নিসা মাওলা পাক লিখেছেন এটা একটি দলিল আর দুটো দলিল তো আমি বললাম এছাড়া ডিটেল যদি জানতে চান আমি বাংলাদেশ ঢোকার পর 6-7-8 তারিখে সম্ভবত 8 তারিখে আমি ওনার শাদি মোবারকের উপরে কমপ্লিট ওয়াজ করেছি ওটা ইউটিউব থেকে শুনে নেবেন ডিটেলে পেয়ে যাবেন নোটও করে নিতে পারবেন পেজ পৃষ্ঠা সহ যে কিভাবে ওনাদের শাদি মোবারক হয়েছিল কি মাহর ছিল সব কিছু ওই ওয়াজে বলা আছে এবং বলেও দিই আমি নুজহাতুল মাজালিসের মধ্যে এবং আব্দুর রহমান আল্লামা আব্দুর রহমান আস-সাফুরি তিনি বর্ণনা করেছেন এবং আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মাওলা আলী এবং খাতুনে জান্নাত পাকের সাথে শাদি মুবারক হলো তো জান্নাতের যে দারোগা রিদওয়ান তাকে বললেন যে ওখানে একটা তুবা গাছ আছে বলে গাছে নাড়া দাও ঝাঁকাও তো ঝাঁকানোর অসংখ্য পাতা ঝরে পড়লো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তত সংখ্যক পাতা ঝরেছে কিয়ামত পর্যন্ত যত সংখ্যক মানুষ আলিয়া ফাতেমার মুহিব্বিন হবে আর ওই পাতাতে জান্নাতের পরোয়ানা লেখা আছে তার টিকিট জান্নাত যাওয়ার পরোয়ানা কিয়ামতের দিনে একমাত্র যাদেরকে এই টিকিট দেওয়া হবে তারা জান্নাতে যাবে যাকে দেওয়া হবে না জান্নাতে যাবে না আর এই টিকিট একমাত্র তাদেরকেই দেওয়া হবে যারা আলিয়া ফাতেমার মুহাব্বতকারী আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানি বলেন আর আল্লাহ পাক বলেন যে হে আমার হাবিব আমি যে আরশে মুআল্লায় শাদি মোবারক দিয়ে দিয়েছি তাই আমি মাওল আমি আপনার পক্ষ থেকে বাপের পক্ষ থেকে মেয়েকে জেহেজ দেয় না জেহেজ মানে যৌতুক তা পিতার পক্ষ থেকে যৌতুক হিসাবে পুরো পৃথিবী আমি ফাতেমাতুজ্জাহরাকে দান করে দিয়েছি আর মাওলা আলীর পক্ষ থেকে মাহার হিসাবে জান্নাতুল ফেরদৌসের পুরো টুকরা আমি দিয়ে দিয়েছি এটা হলো বাতে নিতে আর দুনিয়াদারিতে যখন হলো তখন আল্লাহ রাসূল দুনিয়াদারিতেও জেহেজ দিয়েছেন এবং মাহারও মাওলা আলী আলাইহিস সালাম আদা করেছেন সেটা কি ওই ওয়াজ থেকে শুনে নেবেন ওটা ডিটেলে বলা আছে বুঝতে পেরেছেন
আচ্ছা বলেন আর কি প্রশ্ন ওয়াহাব মাস্টার সাহেব উনি আরো জানতে চেয়েছেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে নির্দেশ করেন আলীকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করুন এটা দলিল এটা গত পরশুদিনে শুধু এর এই সাবজেক্টের উপরেই বোধহয় আড়াই ঘন্টা বক্তব্য হয়েছে ওটা কোন জায়গায় হলো ও একদিন নয় একদিনে শেষ করতে পারিনি এক মওলা আলী সৃষ্টি শ্রেষ্ঠ আল্লাহ শুধু আল্লাহ রাসূল নয় আল্লাহ পাকও আয়াত নাজিল করে মওলা আলী শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন হুজুরকে শুধু বলবেন কেন আল্লাহ বলেছেন এই আয়াতের উপরে সূরা আল বায়না সাত নম্বর আয়াত এই আয়াতের উপরে দুই দিন আনসার ক্লাবে একদিন তারপরের দিন কোন জায়গা কাটাখালি সেখানে আর সৃষ্টি শ্রেষ্ঠত্বের উপরে এই যে আজকে যেটা বক্তব্য হলো এটাও তো কি আজকে যে বক্তব্য হলো ইন্নামা ওয়ালিয়কুমুল্লাহ এই তিনজনকে আল্লাহ পাক আফজাল করেছেন যে তিনজনের বড় তো দূরের কথা এই তিনজনের ভিতরে কাউকে আল্লাহ ঢুকাননি তাই তিনজনের চেয়ে শ্রেষ্ঠ কি হবে যে আল্লাহ আলীকে আর ফাতেমা যে আলীকে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুজনকে আল্লাহ পাক নিজের বেলায়েতের সাথে শামিল করলেন এর চেয়ে শ্রেষ্ঠ আর কি এটা তো সবচেয়ে বড় শ্রেষ্ঠত্বের দলিল আর তাছাড়া আমি আনসার ক্লাবে যে কোরআনের আয়াত দিয়েছিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া এই আয়াতের তাফসীরে আল্লামা ইমাম হাসকানি নিসাপুরি হানাফি সুন্নি তিনি তার সওয়াহিদুত তানজিল কিতাবে বিস্তারিত তাফসীর করেছেন যেটা পড়ে শুনিয়েছি তারপরে আল্লামা জালালউদ্দিন সিউতি তার তাফসীরে দুররে মানসুরে একাধিক সাহাবি থেকে একাধিক রেওয়ায়েত করেছেন তার মধ্যে একটি রেওয়ায়েত যে মারফু সনদে রেওয়ায়েত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলিয়ুন আল্লাহ পাক যে বলেছেন যে সৃষ্টি শ্রেষ্ঠ খায়রুল বারিয়া যে আয়াত নাজিল করেছেন এই আয়াতের অর্থ আলিয়ুন খায়রুল বারিয়া আলী আলাইহিস সালাম সৃষ্টি শ্রেষ্ঠ সেটা আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মানসুরে এটি একটি সনদ হলো আরো বিভিন্ন সনদ থেকে আমি বলেছি আপনি অনুগ্রহ করে গত তিন দিন আগে পরপর দুইটি ওয়াজ ইউটিউব থেকে আপনি শুনে নেবেন তাতে পেজ পৃষ্ঠা হাদিস নাম্বার সহ বলা আছে মাহফিলে উপস্থিত আছেন কিন্তু নাম বলতে ইচ্ছুক না তিনি একটা প্রশ্ন রেখেছেন অনেক আলেম ওলামা বলেন বারো ইমাম চোদ্দ মাসুম কতটা সঠিক কিনা এর দ্বারা কি বোঝায় দয়া করে বলে বারো ইমাম এবং চোদ্দ মাসুম কথাটা তো অবশ্যই সত্য বুঝছেন না বারো ইমাম পাক মাসুম চোদ্দ কি বারো ইমাম আর চোদ্দ মাসুম হ্যাঁ এবং চোদ্দ জন মাসুম কিন্তু চোদ্দ তো অবশ্যই মাসুম কিন্তু চোদ্দর মধ্যে মাসুমিয়াত সীমাবদ্ধ নয় শুধু চোদ্দ জনই মাসুম না আহলে বায়াত কি চোদ্দ জনই হ্যাঁ সমস্ত আহলে বায়াত মাসুম কারণ কোরআনে চোদ্দ জনের জন্য আয়াত আসেনি ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ পাক কেবলমাত্র চান চোদ্দ জন থেকে নয় সমস্ত আহলে বাইত থেকে যত আহলে বাইত সমস্ত আহলে বাইত পাক থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে তো নাপাক যা যা রিজ দৈহিক নাপাক না মিথ্যা কথা বলাও নাপাক গুনাহ করা এটাও না পাক পাপ করা না পাক তো যারা আহলে বাইত কিয়ামত তক থাকবেন যদি চোদ্দ জন বারো জনে শেষ হয়ে যায় এখন আহলে বাইত পাক না থাকে আপনি ধরবেন কাকে যাবেন কাকে মুরিদ হবেন কার কাছে ধর্ম শিখবেন কার কাছে মুল্লাই তো গুমরাহ করছে যে মদ মতেরই হোক তো আপনি গুমরাহ হয়ে যাবেন তো আহলে বাইত পাক সব যুগে থাকবেন আহলে বাইত পাক সব কিয়ামত তক থাকবেন এই জন্য হাদিস শরীফ আছে না লাইয়া তাফাররাকা হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাওর কোরআন এবং আহলে বাইত কিয়ামত পর্যন্ত থাকবে এমন কি হাউজে কাউসারে আমার সাথে এসে মিলিত না হওয়া পর্যন্ত কখনো একে অপর থেকে পৃথক হবেন না মানে কিয়ামত তক কোরআন এবং আহলে বাইত একসাথে থাকবেন না কোরআন আহলে বাইত থেকে আলাদা হয়ে যাবেন না আহলে বাইত পাক কোরআন থেকে আলাদা হয়ে যাবেন চোদ্দ জন থাকলেন তারপরে
আহলে বাইত শেষ আহলে বাইতের কোরআন আলাদা হয়ে গেল আবার ইমাম মাহদী আলাইহিসসালাম আসবেন আবার কোরআন আহলে বাইতের সাথে আসবে আবার ইমাম মাহদী আলাইহিসসালাম চলে যাবেন আবার কোরআন আলাদা হয়ে যাবে কি এটা কথা হলো না কিয়ামত তক কোরআন আহলে বাইত একসাথে কোরআন এবং আহলে বাইত একসাথে তোমার কিয়ামত অবধি কোরআনও থাকবেন কিয়ামত অবধি আর যারা আহলে বাইত আল্লাহ পাক বলেছেন যে আহলে বাইত থেকে সমস্ত প্রকার নাপাককে আল্লাহ পাক চান শুধুমাত্র আল্লাহ পাক চান দূরে রাখতে সমস্ত প্রকার নাপাকি উনাদের থেকে দূরে থাকবে তো গুনাহটাও নাপাকি গুনাহ উনাদের থেকে দূরে থাকবে পাপ উনাদের থেকে দূরে থাকবে রিজ দূরে থাকবে তো যারাই আহলে বাইত পাক হবেন তাদের থেকে সমস্ত প্রকার নাপাকি দূরে থাকবে অর্থাৎ যারাই আহলে বাইত তারাই মাসুম আর যারা আহলে বাইত নয় তারা মাসুম না যারা মাসুম না তারা আহলে বাইত না যারা মাসুম নন তারা আহলে বাইত নন যারা আহলে বাইত পাক নন তারা মাসুম নন যারা আহলে বাইত তারা মাসুম হবে তো 14 জন যদি শুধু মাসুম হন আর কেউ মাসুম না হয় 14 জন কে কে 12 ইমাম 12 ইমাম কে কে মাওলা আলী ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম জাইনুল আবেদিন ইমাম জাফর ইমাম বাকির ইমাম জাফর আস সাদিক ইমাম আলী রেজা ইমাম মুসা কাজিম ইমাম ইমাম তাকি ইমাম নাকি ইমাম হাসান আল আসকারি ইমাম মুহাম্মদ আল মেহদি আলাইহিমুস সালাতু ওয়াসসালাম এই 12 জন 12টা ইমাম আর খাতুনে জান্নাত পাক উনাকে তো ইমাম বলা হয় না ওই জন্য উনি একটা কটা হলো 13 আর রাসূলে পাক এই রাসূলে পাক আর খাতুনে জান্নাত পাক ছাড়া 12 তাহলে এই দুজনকে নিয়ে কটা হলো তাহলে এই 14 জন হচ্ছেন মাসুম অবশ্যই কিন্তু ইনারা ছাড়া কি আর মাসুম না আর বাকিরা মাসুম না কি ইমাম আলী আসগার আলাইহিসসালাম উনি যদি মাসুম না হন তার মাসুম কে তাহলে উনাকে ধরলে তো 15টা হয়ে গেল কি কটা হলো 15 তো আলী আসগার আলাইহিসসালাম মাসুম না অবশ্যই আলী আকবর আলাইহিসসালাম মাসুম না অবশ্যই হযরতে কাসেম আলাইহিসসালাম মাসুম না হযরত জাইনাব আলাইহিসসালাম মাসুম না হযরত সাকিনা আলাইহিসসালাম মাসুম না হযরত ফাতেমা সুগরা আলাইহিসসালাম মাসুম না এনারা সবাই মাসুম হুজুর গাউস পাক মাসুম না হাসানে মুসান্না আলাইহিসসালাম মাসুম না হযরত আব্দুল্লাহ মাহাজ আলাইহিসসালাম মাসুম না হুজুর গাউস পাক মাসুম না সব খানদান পাক মাসুম হযরত আলী আসগার আলাইহিসসালাম মাসুম না কি বলুন মাসুম না আমাদের বক্তব্য এটাই যে 14 জন মাসুম এবং 14 জনের আওলাদ মাসুম ইনাদের যত আওলাদ কিয়ামত তক আসবেন যারা আহলে বাইত সব মাসুম আর যদি বলা হয় 14 জনই মাসুম তার মানে আপনি আলী আসগার আলাইহিসসালামকে মাস উনার মাসুমিয়াতকে ইনকার করলেন তার মানে আপনি বলতে চাইলেন একটা দল আছে তারা বলে যে শুধু পয়গম্বররা মাসুম আর ফেরেশতা মাসুম আর কাউকে মাসুম বলা যাবে না মানে মাওলা আলীও মাসুম না ফাতেমা আলাইহিসসালামও মাসুম না মানে ওরা মাসুমিয়াতের মধ্যে একটা গন্ডি টেনে দিচ্ছে তা আপনিও তো একটা তাহলে আপনি ওই বেরিলিস থেকে কম কিসের বেরিলি না হয় ওইখানে গন্ডি টানলো আপনি আরেকটু এসে গন্ডি টানলেন কি হ্যাঁ বেরিলি দেওবন্দি ওয়াহাবি এরা পয়গম্বর আর ফেরেশতা এই পর্যন্ত মাসুমের রেখা টানলো বলে এই পর্যন্ত মাসুম তারপরে পয়গম্বরের পর কাউকে মাসুম বলা যাবে না মানে মাওলা আলী মাসুম নাই ফাতেমা আলাইহিসসালাম মাসুম না এটা হচ্ছে 12 ইমাম মাসুম না এটা বেরিলি দেওবন্দি ওয়াহাবিদের আকীদা বুঝেছেন না ওটাই গন্ডি টানলো আপনি কি করলেন গন্ডিটাকে একটু পিছিয়ে দিলেন বলে না আরো কয়েকজন আছে এর সাথে আরো 12টা আছে মাসুম যে গন্ডি টেনে দিলেন বলে এরপর না তাহলে আপনি বেরিলিয়ার দেওবন্দির সাথে আপনার তফাত কোথায় তফাত নাই ইয়া কি তো আর আমরা কি 14 জনকে আমরা যে মাসুম মানি ওই মাসুম আপনারাও মানতে পারবেন না এবং ওই একই মাসুম ইমাম আলী আসগার আলাইহিসসালামকেও মানি একই মাসুম হযরত আলী আকবর আলাইহিসসালামকেও মানি একই মাসুম হযরত কাসেম আলাইহিসসালামকেও মানি একই মাসুম হযরত সাইয়্যেদা জাইনাব আলাইহিসসালামকেও মানি কুল আহলে বাইতে কেরামকে আমরা মাসুম মানি কি বুঝতে পারছেন না তো কাদের আকীদা বেশি সহি আমাদের কাদের আকীদা বেশি সহি যিনারা 14-র মধ্যে সীমাবদ্ধ না 14 সহ আরো ওই 14 খাদ্যানরাও মাসুম সেটা সহি কোনটা সহি
তার মানে আপনারা আলী আসগর আলী ইসলামকে তো মাসুম থেকে বাদ করে দিলেন, এটা গুস্তাখি। এটা কি গুস্তাখি? আলী আকবর আলী ইসলামকে মাসুম থেকে বাদ করে দিলেন, 14 জন মাসুম, মানে আলী আকবর আলী ইসলাম মাসুম না। আমি বললাম এখানে যতজন আছেন এখানে তিনজন আলেম, কজন আলেম? তিনজন। তাহলে বাকিরা আলেম না? কি বাকিরা আলেম না? না, আপনাদের এখানে বিশ্বাস করতেই হবে এই স্টেজের উপরে তিনজন আলেম আছে। কে কে? মাওলানা মঞ্জুর ইসলাম সাহেব, মাওলানা লুৎফর রহমান সাহেব, মাওলানা নাসির সাহেব। এখন যদি মাওলানা আব্দুল মালিক সাহেব থাকেন বলে আমি কি করলাম? ঠিক, তিনজন মাসুম মানে আরেকজনকে আপনি তো অস্বীকার করলেন, তাই না? তিনজন মাসুম বলা মানে চতুর্থ আরেকজন যদি থাকে তাকে ইনকার করা, তার ইলমকে ইনকার করা, আলেম হওয়াকে ইনকার করা। 14 মাসুম বলা মানে এই 14 জনকে মাসুম বলা হলো, যেটা আমরাও বলি, অবশ্যই আমরা মানি, কিন্তু তার সাথে আরো যারা মাসুম আছেন, আলী আসগর আলাইহিস সালামকে আপনি ইনকার করলেন, আলী আকবর আলাইহিস সালামকে ইনকার করলেন, হযরত কাসেম আলাইহিস সালামকে ইনকার করলেন, জাইনাব আলাইহিস সালামের মাসুমিয়তকে ইনকার করলেন, এটা গোমরাহি, এটা দালালা, এটা পথভ্রষ্টতা। এটা কি পথ? আমাদের কাছে, আমাদের কাছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মাসুম, মাওলানা আলী আলাইহিস সালাম ওই রকম মাসুম, খাতুনে জান্নাত পাক ওই রকম মাসুম, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ওই রকম মাসুম, ইমাম হুসাইন আলাইহিস সালাম ওই রকম মাসুম, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম ওই রকম মাসুম। এইভাবে ইমাম হাসান আল আসকারী আলাইহিস সালাম থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত একই রকম মাসুম। আমাদের কাছে ইমাম আলী আসগর আলাইহিস সালাম ঠিক একই রকম মাসুম, কাসেম আলাইহিস সালাম একই রকম মাসুম, আলী আকবর আলাইহিস সালাম একই রকম মাসুম, সকল আহলে বাইত কিরাম একই মাসুম। এইটা হচ্ছে ইমান, এইটা ইমান। আর গন্ডি টেনে দেওয়া, হাত টেনে দেওয়া, এটা ইমানের খেলা। বুঝতে পেরেছেন কি? ক্লিয়ার ভাই? অতএব 14 জন অবশ্যই মাসুম, 14-র সাথে আরো যারা আহলে বাইত পাক, কারবালায় 17 জন খানদান পাক শহীদ হয়েছেন মাসুম। আর আছে মোহাম্মদ আব্দুস সুবহান শেখ, তিনি জানতে চেয়েছেন কাদরিয়া তরিকার ফজিফা কালাম কি আছে। আপনাকে কাদরিয়া তরিকায় কি এসছেন? আগে কাদরিয়া তরিকায় আসেন, কাদরিয়া তরিকায় বায়াত হন, আপনার পীরের কাছে যান, তারপরে পীর সবকে একে ওজিফা দিবে না, দিবেন নাকি? আপনার যোগ্যতা পাওয়ার অনুযায়ী সব লাইট একই জ্বলে? আমরা দেশে যখন প্রথম কার লাইট বিদ্যুৎ আসলো, কারেন্ট, তখন দেখছি আলো জ্বলছে। তো প্রথম প্রথম কি হলো, সব হুকিং করতো, তো ভোল্টেজ খুব কম হতো, আলো জ্বলতো। দেখছি পাশের বাড়িতে আলো আবার দেখছি আরও বেশি জ্বলছে। তা বললাম কী ব্যাপার? একই কারেন্ট, আমার আলো বেশি কম, তোমার আলো বেশি কেন? বলে আমি 200 ওয়াটের বাল্ব লাগিয়েছি, তোমার তো 100 ওয়াট। তো সব ওয়াট একই জ্বলে? সব বলে রজিফা এক কি সব বাল্বে? কাদেরিয়া সিলসিলার হলেও কি চিস্তিয়া সিলসিলা হলেও সব মুড়িদের রজিফা, আপনার বাল্ব যেমন জ্বলবে আপনার রজিফা তেমনি হবে। আর মোহাম্মদ রিপন শেখ জানতে চেয়েছেন জানাজা নামাজের পর দোয়া করতে চায় না এমন অনেক আলেম, এর ব্যাখ্যা করবেন। জানাজার নামাজের পর দোয়া করতে চায় না, দোয়া করতে চায় না। আচ্ছা, দোয়াটা মানে কি? আচ্ছা, দোয়া কার কাছে করেন? জানাজা কার কাছে? কার জন্য? তো দোয়া করব ওই মৃত ব্যক্তির জন্য, আল্লাহর কাছে চাইবো, ওটাও দোষ? চাইছিল আল্লাহর কাছে, অন্য কারোর কাছে তো চাইনি। তো একবার কেন, 10 বার যদি আমি চাই দোষ কি? ভালো তো, এটা তো সিম্প্যাথি কি? এটা তো সিম্প্যাথি। ওরা বলতে চায় জানাজা যেহেতু ওটাকেও দোয়া বলে, ফলে আর দোয়ার দরকার নাই। তো আমি যদি আবার দোয়া করি, ছেলে ছিল না, জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে, তো ও ছেলেটা এসে ওর বাপের জন্য আবার দাঁড়িয়ে দোয়া করতে পারবে না? তার জন্য দোয়া কর, হে আল্লাহ ওর গুনাহকে তুমি মাফ করো, তার কবরের আজাবকে হালকা করে দাও, কি আজাব মাফ করে দাও, আল্লাহকে জান্নাতে দাও, কবরের জান্নাতের দুটো দরজা
খুলে দাও, আল্লাহর কাছে ওর জন্য চাইবো সেটাও চাইতে পারবো না, কেন বারণ করে বলেন তো? ও ভালো করে জানে যে আমরা মুরিদ তো ইবলিসে, আমাদের জন্য যতই দোয়া চাওয়া যাক আল্লাহ তো দোয়া কবুলই করবে না, দোয়া চেয়ে লাভ কি? অর্থাৎ দোয়া টোয়া করতে হবে না, মাটিতে পুঁতে দিয়ে চলো। কি বুঝতে পেরেছেন? ওদের আলেমরা ভালো করে জানে আমরা আহলে বাইতকে মানি না, রাসূলের পাককে তাজিম করি না, ওনাকে আমাদের মতো মনে করি, কোরআনের আয়াত পাক যেগুলো বর্ণনা করা হচ্ছে এগুলো আমরা মানি না, তা আমাদের দোয়াই তো কবুল হবে না। তো দোয়া যখন কবুল হবে না তো দুবার তিনবার কি, একবার দোয়া চেয়েই লাভ কি? জানা যায় এটা পদ্ধতি আছে ইসলামে এসে গেছে, পড়ে দাও মাটিতে পুঁতে দাও চলো, কবুলই তো আপনার কথা ঠিক। তাদের জন্য একবার কেন, জানাজার পরে দোয়া একবার কেন, তাদের জন্য সহস্রবার দোয়া চাইলেও কবুল হবে, ফলে ওদের জন্য দোয়া চেয়ে লাভ। তবে আমাদের জন্য দোয়া চাইবো, আমাদের জন্য দোয়া চাওয়া জায়েজ, শুধু জায়েজ নয় সুন্নাত, সুন্নাত না আল্লাহর রাসূলের হুকুম। আবু দাউদ শরীফের হাদিস, কোন হাদিস? কোন হাদিস? আবু দাউদ, ইমাম আবু দাউদ এই হাদিস রিওয়ায়াত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিয়েছেন। এই হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কাল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন মাইয়িতের সালাত পড়ে নেবে, সাল্লাইতুম বুঝেছেন, সাল্লাইতুম সেগায়ে মাজি, যখন দোয়া সালাত নামাজ যখন পড়ে নেবে, ফা এই ফা কখন আসে, ফা আখলিসু ফা, যখন কোনো ঘটনা বর্ণনা করার পর ফের আগের সেন্টেন্স বলতে গিয়ে ফা যখন আসে, তখন ওই কথাটা তাকিদ মানে তৎক্ষণাৎ পূরণ করতে ফা শব্দ ব্যবহার হয়, তৎক্ষণাৎ 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 তাৎক্ষণিক। ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মাইয়াতের জন্য সালাত মানে জানাজা পড়ে নিবে, ফা আখলিসু লাহু, তখনই খাস দিলে একবার তার জন্য দোয়া করে নিবে। সুবহানাল্লাহ, নবী পাক বলেন দোয়া করতে হচ্ছে, দোয়া করো না, এটা তো নবী বিরোধী হলো, বুঝেছেন তো? তো ওরা ওদের সবই তো নবী বিরোধী, তো দোয়াটা করে লাভ কি হবে? অতএব তাদের জন্য দোয়া করে লাভ নাই, আমাদের জন্য লাভ, আপনারা দোয়া করবেন, আপনাদেরকে হুজুর বলেছেন, বুঝতে পেরেছেন না? তার কারণ জানাজায় আমরা যে দোয়াটা পড়ি সেটা কি খাস করে ওর জন্য নয়, মুর্দার জন্য নয়, তার ভিতরে সামিল হয়ে যাচ্ছে কিন্তু ওর জন্য নয়, ওটা হচ্ছে সবার জন্য। কি পড়েন, আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা ওয়া মাইয়্যাতানা ওয়া শাই, এটাই তো মানে কি, আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা, হে আল্লাহ আমাদের যত লোক জীবিত আছে সবাইকে তুমি মাগফিরাত করো, ওয়া মাইয়্যাতানা যত মারা গেছে আমাদের সবকে তুমি মাগফিরাত করো, ওয়া শাহীদানা এবং যত লোক এখানে উপস্থিত আছে মানে জানাজা পড়তে এসেছে সবকে তুমি মাগফিরাত করো, ওয়া গায়েবানা আর যারা আসতে পারেনি অনুপস্থিত তাদেরকেও মাফ করো, ওয়া যাকারানা এবং যত পুরুষ লোক আছে আমাদের সব পুরুষকে তুমি মাগফিরাত করো, ওয়া উনসানা এবং আমাদের যত মহিলা আছে তাদেরকে মাগফিরাত করো। কাকে মাগফিরাত করালো? সবারই। এখন মাইয়াতকে বললাম যত মুর্দ মারা গেছে আজ পর্যন্ত, আজ পর্যন্ত যত লোক কোটি কোটি লোক মারা গেছে সবকে মাগফিরাত করো, তার ভিতরে ও একটা, তার ভিতরে খাস করে তো তার জন্য হলো না। এই জন্য আল্লাহর রাসূল বলছেন যে ওর জানাজা পড়তে গিয়ে ওর ওসিলায় সবারই মাগফিরাতের দোয়া করলে তো ওর জন্য একবার ফা আখলিসু লাহু দোয়া, ওর জন্য একবার খাস করে দোয়া করে নাও। সুবহানাল্লাহ, হাদিস পাকে আছে দোয়া করতে হচ্ছে দোয়া নাই, তোরা কি ওরা কি চোখে পট্টি বেঁধে হাদিস পড়ে না আল্লাহ জানে? আচ্ছা আর কি আছে ভাই? আর একজন প্রশ্ন করেছেন কিন্তু নাম দেননি, তাই তো এটা মুশকিল, নাম তো দিলে দোষ কি, আমরা কি কাউকে খারাপ বলছি? না কি কি বলছেন যে মাঝে মাঝে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, মাঝে মাঝে আপনার বয়ানগুলো শোনা যায়, এর আগে একটা বয়ানে বলেছিলেন যে আপনার তালিকা মুরিদদের ইন্তেকালের সময় বলে হযরত আজরাইল আলাইহিস সালাম বরবুজি পাকের কাছ থেকে অনুমতি আনতে হয়, এটার উপরে আমি জবাব দিয়েছি, এটা পাবনা জেলে আমাকে প্রশ্ন করেছিলেন,
শুধু আমার নয়, আহলে বায়ত পাকের যা যে খানদান পাকেরই মুরিদ, আহলে বায়তের যারা মুরিদ, বুঝেছেন না? এর উপরে আমি জবাব দিয়েছি কোন জায়গায়, পাবনাতেই বোধহয় প্রথম দিকে চরে একটা ওয়াজে, হ্যাঁ, এবং দলিল সহকারে, দলিল সহকারে যে ফেরেস্তা আল্লাহ পাক ফেরেস্তা প্রেরণ করেন, কিন্তু খাস যারা বান্দা আছেন তাদের জন্য স্পেশাল কেস হয়, যেমন মুসা আলাইহিস সালামের ঘটনা, কার মুসা আলাইহিস সালাম, সহি বুখারীতে হাদিস আছে, কোথায়? আল্লাহ পাক পাঠালেন, কে পাঠালেন, কাকে? আজরাইল ইসলাম, আজরাইল ইসলাম যে এসছেন সবারই যেমন জান কবজ করেন, তেমনি জান কবজ করতে যেই মুসা আলাইহিস সালামের কাছে স্যার এক ঘুষি, কে? মুসা আলাইহিস সালাম আজরাইল ইসলামে রেখেলেন, সহি বুখারী কিতাবুল জানায়েজ, কিতাব খুলে দেখেন, আর যেই ঘুষি মারা আজরাইল ইসলামের চোখ খুলে পড়ে গেল, উনি চোখটা হাতে করে নিয়ে চলে গেলেন আল্লাহর কাছে, উনি আল্লাহ আজ পর্যন্ত এইরকম আমি লোক দেখিনি যে মরতে চাই না, ভাই মৃত্যু পিছিয়ে গেল, পিছিয়ে গেল তো, পাঠিয়েছিলেন তো তখন জান কবজ, জান তো কবজ এখনো হলো না, এখন তো চোখ নিয়ে অস্থির আজরাইল ইসলাম, চোখ নিয়ে আল্লাহর কাছে চলে গেছেন, তো কি কয়েক ঘন্টা হলেও পিছিয়ে না হলেও কয়েক মিনিট হলেও তো পিছালো, কি পিছিয়ে গেল না? আচ্ছা এখন আসলেন, বললেন যন্ত্রণায় অস্থির, আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে চোখটা আবার বসিয়ে দিলেন, বললেন যাও, না মাফ করেন আমি আবার মার খেতে পারি, এবার এই চোখ দিয়েছেন আর এক চোখ যাবে, আমি আজরাইল ইসলামের কাছে যাবো না, তখন বললেন তুমি আজরাইল ইসলামকে গিয়ে আগে সালাম দিয়ে, না মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে সালাম দিয়ে দাঁড়াও, আল্লাহ পাক বলতে পারতে না আমি রব, ইন্তেকালের সময় হয়ে গেছে, জান কবজ হবে না মানে যাও জান কবজ করে এসো, কিন্তু আল্লাহ পাকও থেমে গেলেন, মুসা আলাইহিস সালামের হুকুম ব্যতীত মুসা আলাইহিস সালামের জান কবজ হচ্ছে না, এবং উনার হায়াত এক্সটেনশন হয়ে গেল, পিছাচ্ছে যতক্ষণ জান না কবজ হচ্ছে, যদি 10 মিনিট জান কবজ হয়নি 10 মিনিট হায়াত এক্সটেনশন হয়ে গেল, কি এখন মুসা আলাইহিস সালামের মর্জির উপর, আল্লাহ পাক বললেন যে না ওইভাবে জান কবজ করতে হবে না, উনার মর্জির উপরে জান কবজ হবে, যাও গিয়ে বলো যে আপনি একটা এর গায়ে হাত রাখেন, কি হ্যাঁ গাই গরু তার গায়ে হাত রাখেন, বলে কি হবে তাতে, বলে আপনার হাতের তলায় যত লোম তত সংখ্যক, যটা লোম হবে তত হাজার আপনার হাত বেড়ে যাবে, বাড়িয়ে দিলাম, তো কি হলো, আল্লাহ পাক অ্যাকসেপ্ট করলেন উনি মরতে চান না সেটাকে, কি অ্যাকসেপ্ট করলেন না, ওনার জান দিতে চান না এখন, সেটাকে অ্যাকসেপ্ট করলেন এবং হায়াতকে বাড়িয়ে দিতে চাইলেন, তাহলে আজরাইল আলাইহিস সালামের এখন জান কবজ নির্ভর করছে মুসা আলাইহিস সালামের মর্জির উপর, মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, বললেন যে এই পর্যন্ত আপনার হায়াত আল্লাহ পাক দিয়ে দিলেন, তারপর কি হবে, তো বললেন যে তারপর মৌত, তখন মুসা আলাইহিস সালাম যদি বলেন ঠিক আছে আমি তাই হাত দিলাম, তাহলে হায়াত তত লক্ষ বৎসর কি তত হাজার বছর হতো কি হতো না, হতো কি হতো না, আল্লাহ পাক কি ওয়াদা খেলাপ করবেন, বললেন যে হাত রাখেন ওই লোমের এক একটা লোমের জন্য 1000 বছর আপনার হায়াত, তাহলে হাত বেড়ে গেল, কিন্তু মুসা আলাইহিস সালাম কি বললেন তারপর কি, না তো মৌত, বলো ফের মৌত, তো মরতেই যদি হবে তাহলে এখন মরাই ভালো, তাহলে দুনিয়ায় না থাকাই ভালো, তখন বললেন যে জান কবজ করো, অনুমতি কে দিলেন, মুসা আলাইহিস সালাম, কে অনুমতি দিলেন, মুসা আলাইহিস সালাম, আরে মুসা আলাইহিস সালামকে এর কাছে যদি আজরাইল আলাইহিস সালামকে অনুমতি নিতে হয়, ইনারা নূরে খোদা, বেশক বেশক, ইনার অনুমতি ব্যতীত জান কবজ কি করে হয়, মওলা পাক দাওন পাকে লিখেছে নূরে খোদা হো তুম বা খোদা গাউসে কিবরিয়া, হুজুর গাউস পাক বলেছেন ততক্ষণ পর্যন্ত আমার মুরিদের মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত সে তাওবা না করে, যতক্ষণ পর্যন্ত, এটা সাজরা পাকের উপরে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত, তো ধরুন এখন মৃত্যুর টাইম হয়ে গেছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, তওবা হয়নি, জান কবজ হবে, তওবা তো হয়নি এখনো, তো তওবা করতে পারেনি, তো বলেছেন যতক্ষণ তওবা না করবে ওকে ওই হালে রাখা হবে, জান কবজ হবে না, তো হায়াত এক্সটেনশন হলো কিনা, মৃত্যু দাঁড়িয়ে আছে কিনা, কি আছে, দাঁড়িয়ে আছে না, যে তওবা করছে না, হচ্ছে না হচ্ছে না, মৃত্যু দাঁড়িয়ে আছে, মৃত্যু দাঁড়িয়ে আছে মানে কি, আজরাইল ইসলাম ওয়েট, আজরাইল ইসলাম ওয়েট করছেন,
তারপর তওবা করলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, যে তওবা হলো জান কবজ হয়ে গেল। যতক্ষণ হয়নি ততক্ষণ দাঁড়িয়ে আছে কিনা, তাহলে কি গস পাকের হুকুমেই তো দাঁড়িয়ে আছে? শুধু গস পাকের কল না, আল্লাহর রাসূল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আল্লাহর রাসূল, মাতা আলা হুকমে আলে মুহাম্মাদিন মাতা তাইবান, যারা আলে মুহাম্মাদের প্রতি ভালোবাসা রাখে। মুরিদ হওয়া তো দূর, আমি তো মুরিদ বলেছি, মুরিদ হওয়া তো দূরের কথা, শুধু যদি মুহাব্বত থাকে হৃদয়ে, এই ভালোবাসা নিয়ে যদি মারা যায় ততক্ষণ পর্যন্ত মৃত্যুই হবে না যতক্ষণ তওবা না করবে, যতক্ষণ তওবা না করবে। এটা এম আল্লামা জামাকশারি قل لا اسالكم عليه اجرا الا الموده في القربى এই আয়াতের তাফসীরে আল্লামা জামাকশারি তার তাফসীর আল কাশাফে এবং ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তাফসীর আল কবীরে এবং আল্লামা ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বায়ানে এতগুলো তাফসীরের কিতাবে আছে যে ততক্ষণ পর্যন্ত মৃত্যুই হবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তওবা না করে। ওয়া মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফিরাল্লাহ, এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মাগফিরাত না করেন তার তওবা কো তার মৃত্যু হবে, তো যতক্ষণ ওর ক্ষমা না হবে মৃত্যু হবে, তওবা যতক্ষণ না করবে মৃত্যু হবে, তার মানে যত তওবা করতে পারছে না নসিব হচ্ছে না, মৃত্যু কি দাঁড়িয়ে আছে, মৃত্যু কি আছে দাঁড়িয়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিস যে যতক্ষণ আমার আহলে বাইতকে যারা মুহাব্বত রাখে আর ইনাদের মুহাব্বত রেখে যে মারা যাবে বিনা তওবায় মৃত্যুবরণ করবে, যতক্ষণ পর্যন্ত তওবা না হবে মৃত্যু হবে না। তাহলে এখন তওবা করছে না, সবাই পড়েছে কলমা পড়ো কলমা পড়ো, পড়তে পারছে না, তওবা করো তওবা করছে না, তাহলে আল্লাহ ইসলাম কি করছেন দাঁড়িয়ে আছে, তওবা হয়নি তওবা হয়নি, মৃত্যুর সময় পেরিয়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে না। হুজুর গস পাক বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, যারা আমার খানদানকে মুহাব্বত করবে ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না যতক্ষণ তওবা না করবে, তওবা করবে আল্লাহর রাসূল হুকুম করবেন আমার খানদানের মুহাব্বতকারী তওবা হয়ে গেছে, আজরাইলের জান কবজ করো। গস পাক বলবেন আমার গোলাম তওবা করেছে জান কবজ করো। বুঝতে পেরেছেন? অতএব আমাদের কোন কথা দলিলের বাইরে নয়, বুখারী থেকে দলিল দিলাম, কোরআনের তাফসীর থেকে দলিল দিলাম, গস পাকের কওল থেকে দলিল দিলাম, আর কটা দলিল দিবেন? আর আছে প্রশ্ন কি? ক্লিয়ার কিনা ভাই? আপনারা গস পাককে মাননেওয়ালা, আহলে বায়াত পাককে মাননেওয়ালা, নিশ্চিন্ত থাকেন আপনার তওবা না হওয়া পর্যন্ত আজরাইলের ইসলাম জান কবজ করবেন না। কে বলেছে? ওয়ালিউল্লাহ। কে? রাসূলুল্লাহ। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা লেখাপড়া করবেন না, কথার মানে বুঝবেন না, তর্ক করবেন আগে পড়ে তারপর আসেন। আমি প্রশ্নকর্তাকে বলিনি, তিনি হয়তো জানার জন্য বলেছেন এটা নিয়ে প্রশ্ন উঠেছে তাই, কিন্তু যারা বিতর্ক করছে তাদেরকে বলছি, আসলে এদের ইলম নাই, না আছে লেখা না আছে পড়া, এলে আকিদা ইমান তো নাই, এটা তো নাই, লেখা পড়াও নাই, বুঝছেন না, পড়াশোনা নাই, তাদের কেতাব থেকেই তো বলছি। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে তৌফিক দেন, তারা যেন একটু বাড়িতে বসে সবসময় পয়সা পয়সা না করে একটু যেন পড়ার তৌফিক দেন, পয়সার পিছে না ছুটে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর স্যার কুরসি ঝুঁকে তসলিম মোহাম্মদ, কে কি বল বলেন তো, প্রশ্ন দেননি কেন, লিখে দেননি কেন, না লিখে দেন, প্রশ্ন লিখে দেন, এতক্ষণ ধরে বসে আছেন তো আপনি প্রশ্ন লিখেননি কেন? আচ্ছা কালকে প্রশ্ন দেবেন, কিছু জেনে নেন কোথায়। Salaam alaika ya habib.
Bara
اللهم آمين. اللهم آمين. غوثِ اعظم بمنے بے قسم ہے رامدادے، غوثِ اعظم بمنے کوشتائے ہجر رامدادے، غوثِ اعظم بمنے کوشتائے ہجر رامدادے، شیخِ عالم مدادے مرشدِ پاکاں مدد دے، دست گیرے ضعفا زور غریباں مدد دے، حامی اہل تعب دافع رما مدد دے، باخیال رخ تو آئینہ و شہر انم، دل مندر سر زلف تو پریشان مدد دے، باگدیان جہاں کار ہمامی سازد، مورے درگاہ تو اے رشک سلیمان مدد دے، داروئے نیست بجز لطف تو اے رشک مسیح، سوئے تو آمد ام طالب درمان مدد دے، لطف عامے تو میرا چننا نمائد بے غم، گفتائی انا یادی بحر مریدان مدد دے، منبع لطف عطا رحمت عالم کرم، معدن جود سخا مظہر رحمان مدد دے، کسنا شد مثل تو اے والی رحمان و رحیم، ہادی و رہبر او حامی مریدان مدد دے، قادری رابی نگر از راہ الطاف و کرم، آمدہ بردر تو بے سروں سما مدد دے،
وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اهل بيته واله الطيبين والطاهرين والمعصومين اجمعين خصوصا على سيدنا الغاصي الاعظم امين المكين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله يا شيخ عبد القادر شمال الله السلام عليكم ورحمه الله وبركاته